আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছি হচ্ছে এসইও কি, এসইও কাকে বলে, এসইও কত প্রকার, এবং অন পেজ এসইও কিভাবে করতে হয়। আজকে আমাদের এসইও টপিকের সেকেন্ড ক্লাস। আজকে আমরা শিখব অফ পেজ এসইও কিভাবে করতে হয় এবং অফ পেজ এসইও কাকে বলে। আচ্ছা, অফ পেজ এসইও বলতে আমরা বুঝি হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে অন পেজ এসইও টা আরেকবার বলি। অন পেজ এসইও মানে হচ্ছে যে আমরা একটা আর্টিকেল কে কিংবা আমরা একটা ওয়েবসাইটের ভিতরে মেইন হচ্ছে আর্টিকেল, সেই আর্টিকেলটাকে পড়ার উপযোগী, সঠিকভাবে যে ভিজিটররা আসবে তাদের পড়ার উপযোগী করে তোলার জন্য আমরা গুগলের কিংবা সার্চ ইঞ্জিনের যে রুলস মেনে কাজ করি টপে, টপ লেভেলে আনার জন্য কিংবা সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় আনার জন্য, সেটাই হচ্ছে আমাদের অন পেজ এসইও। আর অফ পেজ এসইও যেটা, সেটা হচ্ছে বাইরে কাজ করতে হয়, মানে আমরা তখন ওয়েবসাইটের ভিতরে আর কাজ করব না, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটা ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের বিভিন্ন জায়গায় প্রমোট করতে হবে, সেটাই হচ্ছে অফ পেজ এসইও। আমি যদি একটু উদাহরণের সাহায্যে এটা বোঝাতে চাই, সেটা হবে হচ্ছে মনে করেন যে আমরা যদি কোনো একটা বিল্ডিং করি, জাস্ট আমি উদাহরণের জন্য বলছি যে আমরা যদি কোনো একটা বিল্ডিং করি, সেই বিল্ডিংটা করার জন্য প্রথমে আমাদেরকে জায়গা সিলেক্ট করতে হয়, এরপরে হচ্ছে আমাদেরকে এই বিল্ডিং এর জন্য পুরো ডিজাইন করতে হয়, এরপরে হচ্ছে আমাদেরকে বিল্ডিং তৈরি করতে হয়, এরপরে বিল্ডিংটা সাজাতে হয়। এখন এই বিল্ডিং এর জায়গা কেনা থেকে শুরু করে সাজানো পর্যন্ত পুরো বিল্ডিংটাকে কমপ্লিট করা, মনে করেন একটা 10 তলা বিল্ডিং করলেন, এই 10 তলা বিল্ডিংটাকে টোটাল কমপ্লিট করা পর্যন্ত যে কাজটা, এটা হচ্ছে অন পেজ এসইও। মানে আপনি টোটাল যাবতীয় সবকিছু কমপ্লিট করে ফেলেছেন একটা বিল্ডিং এ, এটাই হচ্ছে অন পেজ এসইও। তেমনি একটা ওয়েবসাইটে আপনি যখন একটা ওয়েবসাইট কিনবেন, তার জন্য ডোমেইন হোস্টিং কিনবেন, এটাকে আপনি সুন্দর করে ডেভেলপারের মাধ্যমে সাজাবেন, ঘর বলতে একটা ওয়েবসাইট নিয়ে সেই ওয়েবসাইটটাকে কমপ্লিটলি কাজ কমপ্লিট করে ফেলবেন, এসইও করে ফেলবেন, সেটাই হচ্ছে মানে অন পেজ এসইওর মধ্যে পড়ে যায়। আর অফ পেজ এসইওর ক্ষেত্রে যদি আসি, এখন এই বিল্ডিংটাকে আপনারা 10 তলা বিল্ডিং করেছে, নিশ্চয়ই আপনি একা থাকবেন না, এখানে আপনি নিশ্চয়ই অন্য কাউকে থাকার জন্য ভাড়া দিবেন। এখন এই ভাড়া দিতে গেলে আপনাকে অবশ্যই এটাকে প্রমোট করতে হবে, মানে বিভিন্ন জায়গায় প্রচার করতে হবে। প্রমোট বলতে আমরা প্রচার করাটাকে বুঝি। তো আমরা যখন প্রচার করব, তখন এটাকে আমরা কিভাবে প্রচার করব। আগে যখন আমরা আমরা প্রচার করতাম, এখন যেহেতু অনলাইনে যুগ, আমরা অনলাইনে প্রচার করি, আগে প্রচার করতাম লিফলেট কিংবা হচ্ছে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে, বিভিন্ন ভাবে মাইকিং করে, যেভাবে করা যায় আর কি, যে বিল্ডিং এর পরিচিতি বাড়ানো, যে এই জায়গায় একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এ এতগুলো রুম আছে, এই এই ফ্যাসিলিটি আছে, তোমরা এখানে চাইলে থাকতে পারো, ভাড়া এত, কিংবা এটা এরকম, কিংবা আপনি মনে করেন যে ফ্রি দিচ্ছেন, তাই না? যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবে এটাকে প্রমোট করবেন। এখন আমরা অন আর অফ পেজ এসইও এর ক্ষেত্রে আমরা যে একটা ওয়েবসাইট করেছি, একটা ব্লগার সাইট করেছি, তো এই সাইট থেকে আমরা বিভিন্ন সাইডে প্রমোট করব, কিংবা বায়ার বলবে তার একটা ওয়েবসাইট আছে, ওই পেজ আছে, এখন এই পেজটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করতে হবে, ওইটার যে লিংক ওইটাকে বিভিন্ন জায়গায় বিলি করতে হবে। বিলি করতে হবে বলতে বিভিন্ন জায়গায় মানুষের কাছে কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। তো আমাদের কাজই হবে যে অফ পেজ এসইও তে এটা, যে বায়ারের যে লিংকটা, এটা আমরা বিভিন্ন সাইডে প্রমোট করব। সেটা হতে পারে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে, কিংবা আমরা ব্যাকলিং এর মধ্যে অনেকগুলো টপিক আছে, প্রোফাইল ব্যাকলিং আছে, আর্টিকেল পোস্টিং আছে, গেস্ট পোস্টিং আছে, তারপরে হচ্ছে আপনার এরপর যদি আসি কমেন্টিং ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং, এরকম অনেকগুলো সাইট আছে। এখানে যে আমরা বায়ারের লিঙ্কটাকে, বায়ার আমাদেরকে যে যে ইনফরমেশন দেবে, এগুলাকে আমরা প্রমোট করতে পারি সেই সব জায়গাতে, সেই সব ওয়েবসাইটে যে তার রিলেটেড ওয়েবসাইটে যে আমরা প্রমোট করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে ওয়েবসাইটে প্রমোট করব, এটা কোথায় করব। আমরা তো বুঝলাম প্রোফাইল ব্যাকলিং করব, আর্টিকেল পোস্টিং করব, এই যে কাজগুলো করব, এটা আমরা কোথায় যেয়ে করে আসব। তো আমরা যেমন একটা বাড়ির, একটা বিল্ডিং এর যে রুম আছে, এগুলার যখন আমরা মানুষের কাছে প্রচার করি, প্রচার করতে গেলে অবশ্যই এটা মানুষের কাছে প্রচার করতে হয়, কোনো জঙ্গলে যে আমরা প্রচার করি না, কোনো জঙ্গল যেখানে বন, যেখানে মনে করেন যে আপনার পশু পাখি থাকে, এখানে প্রচার করলে কিন্তু আমার মনে হয় যে ওখান থেকে কেউ এসে এখানে থাকবে, কারণ তারা তো এই শব্দগুলা, এই কথাগুলা বুঝবেই না। সেম ভাবে আপনি
এই যে কাজগুলো করবেন, আপনি যদি একটা বায়ার যদি তার কোনো হেলথ রিলেটেড ওয়েবসাইট হয়, কিংবা তার যদি নিউজ পেপার রিলেটেড ওয়েবসাইট হয়, কিংবা তার কোনো শিক্ষা রিলেটেড ওয়েবসাইট হতে পারে, শপিং রিলেটেড ওয়েবসাইট হতে পারে, যে কোনো কিছু রিলেটেড ওয়েবসাইট হতে পারে, তো এটার জন্য অবশ্যই আপনাকে সে নিশ, এটাকে বলি আমরা নিশ, যদি হেলথ হয় হেলথ একটা নিশ, তারপরে স্টাডি একটা নিশ, তারপরে এক্সাম রিলেটেড হতে পারে এটা একটা নিশ, প্রোডাক্ট হতে পারে যে সে কোনো একটা ই কমার্স বিজনেস করে তার সে ই কমার্স ওয়েবসাইট সেটা একটা নিশ, প্রত্যেকটা আসলে আপনার আলাদা আলাদা একটা নিশ থাকবে, ঠিক আছে? আপনাকে বায়ার তার যে ওয়েবসাইটটা সেটা কি টপিকের উপরে, কিংবা সে যদি একটা আপনাকে ওয়েব পেজ দেয় সেটা কি টপিকের উপরে, হতে পারে বাচ্চাদের কোনো খেলনা, যে কোনো কিছু, তো এটাকে আপনারা প্রমোট করবেন ঠিক ওই রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে ব্যাকলিংক করার জন্য, প্রোফাইল ব্যাকলিংক করার জন্য, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল বুক মার্কিং করার জন্য, সেই সব সাইডে যেয়ে আপনারা ওই লিঙ্ক গুলার মাধ্যমে প্রমোট করবেন। তো প্রথমে আপনাদের প্রথম ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে বায়ার আমাকে কি কি দিচ্ছে কাজ করার জন্য, এরপরে হচ্ছে বায়ার আমাকে কোন কিওয়ার্ডটা দিচ্ছে, তারপরে হচ্ছে বায়ার কি আমাকে ডেসক্রিপশন দিচ্ছে নাকি আমাকে নিজেকে ডেসক্রিপশন ক্রিয়েট করে নিতে হবে, বায়ার আমাকে ওয়েবসাইটের একটা লিঙ্ক দিবে, এই সবকিছু মিলায়ে আমরা যে কাজটা করতে যাব প্রথমেই, তো আমরা তার জন্য কি কি রেডি করে নিব এবং তার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে আমি সেটাই একটা একটা করে এখন দেখাবো, যে আমাদের অফপেজ এসইও করার জন্য কি কি প্রয়োজন এবং বায়ার আমাদেরকে কিভাবে দিবে কাজটা। আচ্ছা, আমি প্রথমে একটু দেখাই যে আসলে আমরা যদি ওয়েবসাইটে একটা এসইও এর উপরে যদি আমরা কাজ করি, আমরা কিন্তু অন পেজ এসইও এর উপরেই ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারি, আবার অফ পেজ এসইও এর উপরেও কাজ করতে পারি। তো আমি এই কাজটা দেখানোর আগে প্রথমে এটা দেখাই যে আপনারা হয়তো ভাববেন যে এটা আমরা কোথায় করব, কিংবা এই রিলেটেড কাজই কেউ করে কিনা, কিংবা মার্কেট প্লেসে এই রিলেটেড কোনো কাজ পাওয়া যায় কিনা। এক কথা হচ্ছে আমরা কেন শিখছি কাজটা। আচ্ছা, তো আমরা যদি একটা প্রথমে ফাইবার মার্কেট প্লেসে যাই, যেহেতু আমরা ফাইবারে অ্যাকাউন্ট করেছি সবাই, তো আমরা এসইও রিলেটেড যদি এখানে সার্চ করি, আচ্ছা আমি অফ পেজ এসইও লিখি, অফ পেজ এসইও, অফ পেজ এসইও দেখেন করা যায় বিভিন্ন ভাবে, ওয়ার্ডপ্রেস অন অফ পেজ এসইও অপটিমাইজেশন, আপনার ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইও করে দেবে, এরপর আছে ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইও, তারপর ইয়োস্ট অন পেজ এসইও, ঠিক আছে, যা শুধু অফ পেজ এসইও, শুধু অন পেজ এসইও। আচ্ছা, আমরা শুধুমাত্র অফপেজ এসইও তেই ঢুকি, পরে আমরা অন পেজ এসইও টা দেখবো, আমি জাস্ট অফপেজ এসইও তে ঢুকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে কাজ করবেন, কিংবা এখানে আসলে কাজ পাওয়া যায় কিনা, আর কাজ পেলেও সেটা পরিমাণ কতটা। দেখেন এখানে কিন্তু 17,340টা গিগ আছে, মানে এখানে 17,340 জন এখানে তাদের প্রোফাইল সাবমিট করেছে। এখন আমি এখান থেকে যেকোনো একটা গিগে যাই, যেমন লেভেল টু, এরা হচ্ছে লেভেল টু, আমি এখানে ম্যাক্সিমাম লেভেল ওয়ান লেভেল টু, তো আমি প্রথমে হচ্ছে লেভেল টু যে তার একটা প্রোফাইল আমি যাচ্ছে, একজন আমি দুইটা ওপেন করে দেখাচ্ছি, প্রথমে দেখেন এটা হচ্ছে একটা অফ পেজ এসইও গিগ, এই গিগে সে কি কি কাজ করবে বলছে, দেখেন এর মধ্যে সে কতটা কাজ করেছে, সে কাজ করেছে হচ্ছে 82টা কাজ করেছে, আর তার দুইটা কাজ অলরেডি চলছে এখনো এই গিগের উপরে, তার এই আরো গিগ আছে, সে হয়তো সেখানে আরো কাজ করছে, বাট আমি শুধু এসইওর কাজটাই দেখাচ্ছি, সে অফ পেজ এসইওর কাজই করেছে 82টা। তার এখানে যদি তার বেসিক যে হ্যাঁ বেসিক প্যাকেজে কত, $20 সে কাজ করে, স্ট্যান্ডার্ডে হচ্ছে $100, আর প্রিমিয়ামে হচ্ছে $300। এখন সে $300 কি কি সার্ভিস দিচ্ছে, আর বেসিক স্ট্যান্ডার্ডে কি কি দিচ্ছে, এরপর বেসিকে কি কি সার্ভিস দিচ্ছে, এগুলো আমরা একটু ফলো করব, ঠিক আছে? আর এখানে আসলে সে কতগুলা কাজ করেছে, আপনি যদি এভারেজে ধরেন, যে আপনি যদি অন পেজ এসই এর উপরে কাজ করতে চান, যে আমি অন পেজ এসই এর উপরে কাজ করব, আমি আসলে এখান থেকে কাজ করে আর্ন করতে চাচ্ছি, তো আমি যেহেতু কাজ করে আর্ন করবো, তা আর্ন কি আমি করতে পারবো কিনা, তো এটার জন্য কথা হচ্ছে অবশ্যই পারবো, তারা পারছে আমরা কেন পারবো না, তারা যখন কাজ শিখেছে তখন হয়তো বা অনেক, তখন আমরা এখন যা শিখবো এত কিছু হয়তো তারা শিখতে পারেনি, তারা আস্তে 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 ধীরে ধীরে কাজ শিখেছে, আর আপনারা এখন প্রপার কাজ শিখে তারপরে হচ্ছে কাজ করবেন, তাহলে বেশি এক্সপার্ট হবেন হচ্ছে আপনারাই, ঠিক আছে?
তো এই জন্য আমরা মেইন যে ব্যাপার খেয়াল করব, আমরা তারা কি কি সার্ভিস দিচ্ছে দেখেন, তারা হচ্ছে ব্যাকলিংক দিবে DR70, এরপরে হচ্ছে সে কি কি দিচ্ছে, ইউনিক আইপি, ম্যানুয়াল, সেফ লিংক, র্যাঙ্কিং বুস্ট, সেখানে অনেক কিছু দিবে তার এই যে সার্ভিস। আপনারা যখন প্রোফাইলে ঢুকবেন দেখতে পারবেন সে অনেক কিছু দিবে। আমার জাস্ট এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল এটা যে সে যে এই গিগের উপরে কাজ করছে, দেখেন তার এখনো 2টা ওয়ার্ডার কুইনে আছে। তো আপনারা চাইলে যদি এখানে কি করতে চান, তো সে যদি 82টা কাজ করে থাকে এই গিগের উপরে, তো 82টা কাজ আপনি অ্যাভারেজে ধরেন, তার তো শুরু থেকেই এখানে $300 $100 ছিল না, আমি এখানে অ্যাভারেজে ধরলাম সে $100 করে কাজ করেছে 82টায়। প্রথমে হয়তো তার $10 ছিল, তারপরে হয়তো সে একটু বাড়াইছে, তারপর আর একটু বাড়াইছে, তো এখন কিন্তু তার $300 আছে সবকিছু মিলায়ে। তো আমি এখানে অ্যাভারেজে ধরলাম $100 করে সে কাজ করেছে, ঠিক আছে। সে প্রথম থেকে এই পর্যন্ত আমি ধরলাম সে যত কাজই করুক না কেন আমি $100 করে ধরলাম, তাতে আপনি হিসাব করেন যে কত টাকা আসছে 82টা কাজের উপরে। আর এইখানে যে আপনার এইখানে যে কাজগুলো দেখাচ্ছে যে সে 82টা কাজের রিভিউ পেয়েছে, আসলেও কিন্তু সে 82টার থেকেও বেশি কাজ করেছে, আর এখানে আরো 2টা চলছে 84টা, সে কিন্তু এর থেকেও বেশি কাজ করেছে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা বায়ার কিন্তু রিভিউ দেয় না, কোনো বায়ার রিভিউ দেয়, কোনো বায়ার রিভিউ দেয় না। হয়তো আমাদের হাফ হাফ বায়ার যারা তারা রিভিউ দেয়, হাফ হাফ বলতে হচ্ছে যদি 100 জন কাজ করে সেখানে 30, 40, 50 জনই রিভিউ দেয়, তার বেশি দেয় না। যদি কেউ 10টা, যদি কেউ মনে করেন 100টা কাজ আপনার এখানে দেখাচ্ছে, সে অবশ্যই 200-300 কাজ করেছে, কিন্তু রিভিউ এসেছে 100টা, 120টা এরকম। তো সে যদি এতগুলা কাজ করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও চেষ্টা করলে যদি এটাকে প্রপার ভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনারাও এরকম একটা গিগ করে আপনারাও কাজ শুরু করতে পারেন। এবং আপনারা যে একদিনে কিংবা 1 মাসেই মানে পাবলিশ করে যে আপনারা তার মতো করে $200 $300 ইনকাম করতে পারবেন তা কিন্তু না, এটার জন্য আপনাকে সময় দিতে হবে। সে অবশ্যই সময় দিয়েছে, সে কতদিন মানে কত আগে সেলার দেখি তার প্রোফাইলে, আচ্ছা সে খুব একটা পেছনে না, সে হচ্ছে ফেব্রুয়ারি 2020-এ সেই গিগটা তার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, মানে হচ্ছে এই ফেব্রুয়ারিতে যদি করে তাহলে হচ্ছে এখন আমাদের চলছে অক্টোবর, তার মানে সে 8 মাস করেছে। তো 8 মাস কাজ করে সে কিন্তু লেভেল 2-তে চলে এসেছে, আর সে একটা গিগের উপরে যে কাজ করেছে তা কিন্তু না। সে দেখেন তার যে আরো যে গিগ আছে এগুলো হচ্ছে তার অন্য গিগ, তারপর এটা হচ্ছে ডোমেইন রেটিং 50+, এগুলো হচ্ছে তার আরো 2টা গিগ, ঠিক আছে। সে লেভেল 2 সেলার হয়েছে, আরো অনেক কাজ করেছে, এই গিগের উপরে কাজ তার 95টা, এই গিগের কাজ হচ্ছে তার 137টা, এরকম অনেক কাজ। আপনারা যদি করেন যখন আপনারা ফাইবার অ্যাকাউন্টে যখন গিগ ক্রিয়েট করবেন তখন আপনারাও বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে হয়, কিন্তু আমরা আসলে এইভাবে কাজ করতে পারবো কিনা। আপনারা যখন গিগ পাবলিশ করবেন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে। তো আমার এটা আপনাদের এই জন্য দেখানো যে আপনাদেরকে অনপেজ এসইও দেখিয়েছে যতটুকু, আপনারা কিন্তু এখনো কমপ্লিট করতে পারেননি। তো আপনারা যদি অনপেজ এসইওটাও মোটামুটি ভাবে কমপ্লিট করতে পারেন, কিংবা আপনারা এই ব্যাকলিং গুলো যে তাদেরকে কাজ করে দিবেন কিভাবে করে দিবেন, কিংবা ব্যাকলিং গুলো কোথায় পাবে, এই অপশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো এরা যদি আপনার মনে করেন এতগুলা টাকা একটা গিগ থেকে আর্ন করতে পারে, আপনি কি 10,000 টাকা ইনকাম করতে পারবেন না একটা গিগ থেকে, 20,000 টাকা পারবেন? অবশ্যই পারবেন। আপনিও যখন শুরু করবেন আস্তে আস্তে আপনিও অনেকগুলো গিগ ক্রিয়েট করতে পারবেন, এবং গিগে যে আপনি কাজ করতে পারবেন ধীরে ধীরে, একবার যদি কাজ শুরু করে আপনি যদি কোয়ালিটিফুল কাজ করতে পারেন আপনারও ধীরে ধীরে কাজের পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা যাই হোক, এটা ছিল আমি জাস্ট আপনাদেরকে একটা গিগ দেখালাম যে আসলে এই গিগের উপরে কাজ পাওয়া যায় কিনা, কিংবা কেন আমরা কাজটা শিখছি। আমরা তো আসলে এখানে সবাই টাকা দিয়ে কাজ শিখতে আসছি, তো আমরা কেন এই কাজগুলা করবো, কিংবা এই কাজগুলা করে আমাদের সুবিধাটা কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে এইটা হচ্ছে দেখানো ছিল, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আচ্ছা এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা কাজ করব অফিস এসইওর জন্য, আমরা কোন কোন সাইডে কাজ করব। আমরা আজকে দেখা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, আর্টিকেল পোস্টিং, কমেন্টিং ব্যাকলিং, আর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, এই 4টা সাইডে আপনাদেরকে আমি কাজ করে দেখাবো, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে বায়ার কিভাবে হায়ার করে, কিন্তু বায়ার আমাদেরকে কি কি ইনফরমেশন দেয় সেটা যদি বলি তাহলে হচ্ছে, আচ্ছা এই যে
মনে করেন যে বায়ার আমাদেরকে এই ইনফরমেশন গুলো দিয়েছে, বায়ার আপনাকে অবশ্যই কিওয়ার্ড দিবে। আপনি যদি একটা কি আপনার প্যাকেজ অনুযায়ী আপনাকে কিওয়ার্ড দিবে, আপনি একটা গিগ দিয়ে যদি প্রাইস অর্ডার করবেন, দুইটা কিওয়ার্ড দিয়ে, তিনটা কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতগুলো কিওয়ার্ডের উপরে বায়ারকে কাজ করে দিতে চাচ্ছেন। মনে করেন যে আপনাকে বায়ার এই একটা কিওয়ার্ড দিল, এটা হচ্ছে কিওয়ার্ড হোম ইন্স্যুরেন্স, এটা একটা কিওয়ার্ড, আর লাইফ ইন্স্যুরেন্স, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো হোম ইন্স্যুরেন্স গ্ল্যাডস্টোন আমরা মনে করলাম যে আমাদেরকে এই এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করতে বলেছে, এটা তো আমরা যদি এটা দিয়ে কাজ করি, এরপরে আমাদেরকে বায়ার কি দেবে, একটা ওয়েবসাইট দিবে, এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট। এগুলো কিছু না, এগুলো জাস্ট আমি এমনি রেখেছি। আর জিমেইল, আপনারা বায়ারের জন্য, বায়ারদের সাথে কাজ করার জন্য আপনাদেরকে যেহেতু প্রোফাইল ব্যাকলিং করতে হবে, প্রত্যেকটাতে কিন্তু লগ ইন করে করে কাজ করতে হবে, এই জন্য আপনারা একটা ব্রাউজার রাখবেন যেখানে কাজ করার জন্য, এবং ওইখানে যে অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন, যে ব্রাউজারে কাজ করবেন, ওই ব্রাউজারে আপনারা বায়ারের জন্য করেন, আপনার জন্য করেন, এসিও যার জন্য করেন না কেন, ওখানে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন সব জায়গাতে, এবং ওইটাই আপনারা আপনাদের যে শিট থাকবে সেই শিটে সেভ করে রাখবেন, যেন ভুলে না যান পরবর্তীতে লগ ইন করতে যেয়ে, যেন আপনাদের ভুল না হয় কিংবা নতুন করে আবার জিমেইল ক্রিয়েট করে কাজ না করতে হয়, ঠিক আছে? তো বায়ার আমাদেরকে প্রথমে কি দিবে, আমি আরো একবার বলি, কিওয়ার্ড দিবে, ওয়েবসাইট দিবে, আর হচ্ছে ডেসক্রিপশন দিবে, এই তিনটা জিনিস অবশ্যই দিতে হবে বাইরে, না হলে আপনি এসইও কাজও করতে পারবেন না, ঠিক আছে? আমরা মনে করলাম যে আমাদেরকে আমরা এই সেকেন্ডটা দিয়ে করি, লাইফ ইন্স্যুরেন্স গ্ল্যাডস্টোন, আমরা এটা দিয়ে কাজ করি, এবং এই যে কিওয়ার্ডটা, সরি, এখানে হচ্ছে ডেসক্রিপশনটা, আমরা এই ডেসক্রিপশনের উপরে কাজ করব। কিন্তু আমরা এই যে ডেসক্রিপশনে কাজ করব, আমরা ডেসক্রিপশনটা যদি বায়ার আমাদের তৈরি করে দেয় তো তো তাহলে তো খুব ভালো, আর যদি তৈরি না করে দেয় তাহলে আমরা নিজেরা তৈরি করে নিব, বায়ারের ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে যে সেখান থেকে আমরা ডেসক্রিপশন কপি করে এনে সেটা অর্থপূর্ণ ভাবে, মানে হচ্ছে এটার সঙ্গে অর্থ মিলিয়ে আমরা এই কিওয়ার্ডটাকে তার ডেসক্রিপশনে অবশ্যই 2 থেকে 3 বার ব্যবহার করব। তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে আমি লাইফ ইন্স্যুরেন্স গ্ল্যাডস্টোন কথাটা আমি মনে করলাম যে এইটা হচ্ছে বায়ার আমাকে দিয়েছে, তো আমি এখানে জাস্ট অর্থপূর্ণ ভাবে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, মনে করলাম যে আমি এখানে যদি দেয় এটা অর্থপূর্ণ হচ্ছে, এটা কিন্তু আপনারা পড়ে পড়ে কাজ করবেন, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনার আপনি দেখলেন যে বায়ারে যে আমাকে এই কাজটা দিয়েছে, যেটা দিয়েছে এটা হচ্ছে, আচ্ছা কোথায় চলে গেল, বায়ার আমাকে এই যে কাজটা করতে দিয়েছে এটার জন্য আমি এই যে কিওয়ার্ড ব্যবহার করলাম, ঠিক আছে? তো আমার এখানে আমি অর্থের সঙ্গে মনে করলাম যে আমি এখানে পড়ে মিলিয়ে ফেলেছি, আমার মিললে অর্থের সঙ্গে আমার এই লাইফ ইন্স্যুরেন্স গ্ল্যাডস্টোন কথাটা মিলে যাচ্ছে, এক জায়গায় দিলাম, আমি চাইলে এই এক জায়গায় দিলাম, দুই জায়গাতে দিলাম, এবং এই লেখার মধ্যেও আমি একবার দুবার ব্যবহার করব, এখানে যেখানে লেখা আছে আমি মনে করলাম যে এখানে একবার ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই অর্থ সহকারে লিখবেন, অর্থ যদি আপনাদের পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু আপনাদের সেই ডেসক্রিপশনের কোনো মানেই নেই, এবং বায়ার যখন চেক করবে বলবে তুমি আমার ডেসক্রিপশনটা এত নোংরা করে লিখেছো কেন, কারণ এটার কোনো অর্থ নাই, তুমি কেন এরকম করেছো, কারণ বায়াররা চায় যে এটা হচ্ছে তাদের সার্ভিস, তাদের সার্ভিসের যদি অর্থে আপনি ভিন্নতা করে ফেলেন তখন কিন্তু যখন তাদের সার্ভিসটাকে পড়বে, ভিজিটররা পড়বে, তখন কিন্তু তারা বিরক্ত হয়ে চলে যাবে, এবং এটার কোনো অর্থ বুঝতে না পেরে তারা এটার নামে একটা ব্যাড রিভিউ দিবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডেসক্রিপশনটাকে কমপ্লিটলি সুন্দর ভাবে করার জন্য, ঠিক আছে? আমি যা দেখালাম যে আপনারা অবশ্যই 2-3 জায়গাতে এই কিওয়ার্ডটা রাখবেন, তাহলে কিন্তু আমাদের এসইও মোটামুটি একটা কাজ হবে, অফিস এসইও যেহেতু আমরা করছি, তো আমরা এসইও কোন কিওয়ার্ডের উপরে করব, এই কিওয়ার্ডের উপরে করছি, কিওয়ার্ড না হলে কিন্তু এসইও করা যায় না, অফিস এসইও, অনপেজ এসইও যেটাই বলি না কেন, আমাদের এসইও করার জন্য কিওয়ার্ডটা মেইন, ঠিক আছে? তো আমরা মনে করলাম যে ঠিক আছে বায়ার আমাদের এই ডেসক্রিপশন দিয়েছে, এই ডেসক্রিপশন আমি কিওয়ার্ডটাকে 3 থেকে 4 বার ব্যবহার করেছি এবং সুন্দরভাবে ব্যবহার করেছি, যেখানে আমার অর্থপূর্ণ হয় কিন্তু অর্থের সঙ্গে মিলে যায়, আমি সেম ভাবে কাজটা করেছি, ঠিক আছে? জি আপু, লাস্ট মিনিট টাইম আউট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, টাইম আউট হয়ে গেলে আপনারা একটু দ্রুত জয়েন করে ফেলবেন, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল, হ্যাঁ তাহলে প্রশ্নটা করেন, আমি এখান থেকে বাকিটুকু পরে শুরু করছি। আচ্ছা, বায়ার যদি ডেসক্রিপশন দিয়ে দেয় তাহলে কি এডিট করা লাগবে, কিছু লিখা লাগবে তাহলে? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমরা কিওয়ার্ডটা অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে ব্যবহার করব, যেটা বায়ার আমাদেরকে যদি ডেসক্রিপশন দেয় সেই ডেসক্রিপশনে যদি এরকম যে কিওয়ার্ডটা দিবে, মনে করেন এই কিওয়ার্ডটা আমাদেরকে কাজ করতে দিয়েছে,
আর এই কিওয়ার্ডের এই কিওয়ার্ডটাই ডেসক্রিপশনের মধ্যে নাই, বায়ার যে ডেসক্রিপশনটা দিয়েছে তার মধ্যে নাই, তখন আপনি প্রথমে ডেসক্রিপশনটা সুন্দর করে পড়বেন, পড়ে অর্থ বুঝবেন। অর্থ বোঝার পরে আপনি মনে যদি চান যে এটার সঙ্গে আমি কিওয়ার্ড শুধুমাত্র কিওয়ার্ড ব্যবহার করলে আমার কোথাও অর্থের সঙ্গে মিলছে না, তাহলে আপনি অবশ্যই নিজে থেকে একটা দুইটা সেন্টেন্স ক্রিয়েট করে আপনি মধ্যে কিওয়ার্ডটাকে ব্যবহার করবেন। ঠিক আছে, যদি এরকম ছোট ডেসক্রিপশন হয়, যেহেতু আমরা এখানে প্রোফাইল ব্যাকলিং করছি, তারপরে হচ্ছে আপনার আর্টিকেল পোস্টিং করছি, আর্টিকেল পোস্টিং করলে আপনি অনেক বড় আর্টিকেল লিখতে পারবেন, কিন্তু যদি আপনি প্রোফাইল ব্যাকলিং এ যান সব জায়গাতেই হয়তো বা আপনি বড় বড় ডেসক্রিপশন ব্যবহার করতে পারবেন না। তো এরকম যদি ছোট ডেসক্রিপশন হয় তো চেষ্টা করবেন দুইবার ব্যবহার করার জন্য। যদি এখানে আমার দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডেসক্রিপশন, এখানে হলে চারবার ব্যবহার করতে পারবেন ইজিলি। ঠিক আছে, চাইলে পাঁচবার ব্যবহার করতে পারেন, কিন্তু তার অতিরিক্ত না। আবার অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করলেন, অর্থের সঙ্গে সামঞ্জস্যতা হলো না, তখন কিন্তু এটা আসলেই সার্চ ইঞ্জিনের চোখে আপনার ওদের রুলস রুলস ব্রেক করলো। ঠিক আছে, আচ্ছা, তো বায়ার আমাদেরকে এইভাবেই দিবে, একটা শিট, একটা ওয়ার্কশিটে দিবে কিংবা ওয়ার্ড ফাইলে দিবে, তারা আমাদেরকে এরকম তার একটা কিওয়ার্ড দিয়ে দিবে, তারপর ওয়েবসাইটের লিঙ্ক দিবে, আর হচ্ছে ডেসক্রিপশন দিবে। মনে করলাম বায়ার আমাদেরকে এই কাজটা দিয়েছে, কাজটা করার জন্য যে তাকে জন্য আমরা প্রোফাইল ব্যাকলিং, তাকে আমরা টোটালি অফপেজ এসইও করে দিই। তো অফপেজ এসইও করার জন্য আমরা কি কি সার্ভিস দিব, অবশ্যই আমাদের গিগে লেখা থাকবে যে আমি প্রোফাইল ব্যাকলিং করবো, সোশ্যাল বুক মার্কিং করবো, কমেন্টিং ব্যাকলিং করবো, গ্যাস পোস্টিং করবো, তারপরে হচ্ছে আপনার আরো যা যা অপশন আছে, আমরা যেটা যেটা আমাদের প্রোফাইলে দিয়ে রাখবো আমরা অবশ্যই সেই মতোই কাজ করবো। ঠিক আছে, তো প্রথমে আমি মেনে নিলাম যে এটা আমাকে বায়ার দিয়েছে, এটা আমি এখানে রাখছি। এখন আমি কাজ করব কি, প্রথমে আমি একটা ব্যাকলিং করব। কিসের ব্যাকলিং করব? প্রোফাইল ব্যাকলিং করব। তো এই প্রোফাইল ব্যাকলিং গুলো আপনারা করার জন্য আপনারা চাইলে কিন্তু প্ল্যাগারিজম চেক করে নিতে পারেন। ঠিক আছে, যে বায়ারকে আপনি হয়তোবা যখন দিবেন যে আমি ডিএ পিএ এতর মধ্যে রাখবো, 70 থাকবে কিংবা 30 থাকবে কিংবা 50 থাকবে, তো আপনারা যখন প্রোফাইল ব্যাকলিং গুলো খুঁজবেন, আমি তো এখানে খুঁজে রেখেছি, আপনাদেরকে অবশ্যই খুঁজতে হবে। আর এই ব্যাকলিং গুলা কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে আমি পেয়ে গেছি অনেকগুলা হাজার হাজার ব্যাকলিং পেয়ে গেছি, এরকম না, যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটার মধ্যে থেকে কতগুলা হচ্ছে রিয়েল আর কতগুলা ফেক, মানে হচ্ছে কোনটাতে পাবলিশড হচ্ছে আর কোনটাতে পাবলিশড হচ্ছে না। যেটাতে পাবলিশড হচ্ছে না কিংবা কাজ করা যাচ্ছে না, ওই লিঙ্কটাকে তো আপনাদের ফেলে দিতে হবে। তো আপনার যে লিঙ্কটা রাখছেন ওই লিঙ্কটা আপনারা কিভাবে রাখছেন আমি অ্যাট লাস্ট সাজিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো প্রথম আমি এটা দেখাই যে আপনারা কাজগুলো কিভাবে করবেন, এরপরে দেখাবো যে আপনারা লিঙ্ক গুলো কিভাবে কালেক্ট করবেন এবং কিভাবে আপনাদের শিটে সাজাবেন। আচ্ছা, তো প্রথমে আমি শুরু করছি যে প্রোফাইল ব্যাকলিং দিয়ে। আমাকে যেহেতু বায়ার যে তার ইনফরমেশন দিয়ে দিয়েছে, এখন আমি শুরু করব প্রোফাইল ব্যাকলিং দিয়ে। তো প্রোফাইল ব্যাকলিং করব, এটা একটা প্রোফাইল ব্যাকলিং সাইট, এটা খুবই জনপ্রিয় একটা সাইট মিক্স। তো আমি এটাকে কপি করছি এন্ড এখানে পেস্ট করে দিচ্ছি। আমাকে অবশ্যই এটা অবশ্যই সাইন আপ করে নিতে হবে, সাইন আপ না করলে আমি এখানে কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তো আমি সাইন ইন বাটনে ক্লিক করলে এখানে আমাকে সাইন আপ করার জন্য দেখাবে, এখানে আসলে সাইন আপ এর কোনো অপশন নেই। আর এটা আপনাদেরকে একটু খুঁজতে হবে, প্রোফাইল ব্যাকলিং যখন করবেন আপনার সবকিছু সামনে থাকবে না, যেহেতু একটা অ্যাকাউন্টে আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকলে সেটাকে সেটা সেখানে সাইন ইন করা যায়, আর যদি অ্যাকাউন্ট না করা থাকে সেখানে আপনাদের সাইন আপ করতে হয়। তো এখানে আমাদের সাইন আপ এর অপশন নাই, আপনি মনে করতে পারেন সাইন আপ এর অপশন নেই তাহলে হয়তো বা নতুন কেউ আর অ্যাকাউন্ট করতে পারবে না, কিন্তু এমন কোনো কথা নেই। আপনি যদি যেহেতু এখানে দেখছেন সাইন আপ এর অপশন নেই, তাহলে সাইন আপে ক্লিক করেন। আমরা সাইন ইন এ ক্লিক করলাম, ক্লিক করে আমাদের যে এই ইমেইলের আওতায়, আপনি চাইলে যে ইউজ অ্যানাদার ইমেইলেও ক্লিক করতে পারেন, যদি আপনি এই ইমেইলের আওতায় না করে অন্য কোনো ইমেইল দিয়ে আপনি এখানে কাজ করতে চান। ঠিক আছে, তো প্রথমে এটা হচ্ছে আমাদের ইউজার নেম, সরি এটা হচ্ছে আমাদের ইমেইল, আর চুজ এ ইউজার নেম, আপনার এখানে ইউজার নেম চুজ করতে হবে। আমি এই নামটা রাখতে চাচ্ছি না, আপনারা চাইলে হচ্ছে এই নামটা রাখতে পারেন ইউজার নেম, কারণ আপনারা যে ইউজার নেমটা রাখবেন এবং যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন অবশ্যই সেই সেই ইউজার নেম এর অনুযায়ী যে পাসওয়ার্ড রাখছেন ওটা শিটে উঠাবেন, যে আপনি কোন লিংকে কোন ইউজার নেম এবং কোন হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করছেন। ঠিক আছে, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এটা কেন রাখবো না আমি আরেকটু বুঝাই। আমি আসলে যখনই যে কোনো বাইরের কাজ করি আমি তার জন্য আলাদাভাবে একটা জিমেইল ক্রিয়েট করে সেই জিমেইলে কাজ করি, যেহেতু আমরা একাধিক জিমেইল ক্রিয়েট করতে পারি, তো আমি চেষ্টা করি সবসময় আলাদা আলাদা জিমেইলে আলাদা আলাদা ভাবে এক একজন বাইরের জন্য কাজ করার জন্য। ঠিক আছে, আর যখন আমার একেবারে জিমেইলে
কাজ হবে না, তখন আমি ইউজারনেম নতুন করে পুরোনো যে মেইলগুলোতে এসে ইউজারনেম চেঞ্জ করে কাজ করতে পারবো। তো যাই হোক, আমি এখানে যেহেতু ইউজারনেমটা চেঞ্জ করছি, এই জন্য দেখেন এখানে যদি এই ইউজারনেমটা রাখি তাহলে আমাকে যদি কেউ সার্চ করে এই যে মিক্সে এসে এই ফারজানা ইসলাম মুন্নি, তাহলে কিন্তু এই নামে আমাকে পেয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে বায়ারের কিওয়ার্ডটা দিয়ে, এখানে বায়ারের কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে যেন সাইটটা আসে। তো বায়ারের কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে যদি সাইটটাকে আমি আনতে চাই, তাহলে এই নামটা আমি কেটে দিচ্ছি, এবং এই যে বায়ারের যে নাম এটা হচ্ছে বায়ারের যে কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডের উপর যেহেতু কাজ করব, আর বায়ার তো আমাকে এই কিওয়ার্ডটা এই জন্য দিয়েছে যেন কেউ সার্চ করলে তার সাইটটা আসে, ঠিক আছে? তো আমি এটাকে কপি করে এখানে পেস্ট করছি। দেখেন এটা কিন্তু যে লাইফ ইন্স্যুরেন্স, দেখেন আপনারা দেখলে দেখতে পাচ্ছেন গ্লাড এস এসেছে, পুরো কথাটা আসেনি, তো আমি জাস্ট গ্লাড রাখছি। লাইফ ইন্স্যুরেন্স লিখলেই যেন তারটা আছে, তো এতটুকু থাক, কোনো সমস্যা নেই, যতটুকু নেয় এতটুকুই ভালো। আপনি চাইলে এখানে যে কোনো ইউজার নেম ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য খুব একটা বড় ফ্যাক্ট না, কিন্তু আপনি যখন ধীরে ধীরে কাজ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে ইউজার নেমটা কেন ইম্পর্টেন্ট, কিংবা আমি কেন ওই নামটা আমার নামটা না রেখে আমি এই নামটা দিলাম, কিওয়ার্ডটা দিলাম, কারণ আমাকে যখনই এই নামে সার্চ করবে তখন আমাকে পেয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আমি এখানে আমি ইউজার নেম এটা ব্যবহার করলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। আমার অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গেল। এখন এখান থেকে আমাকে কিছু কি বলে এটাকে, আমাকে এখান থেকে কিছু পিকচার সিলেক্ট করতে হবে, যেমন হচ্ছে আমি কোন রিলেটেড টপিকের উপরে কাজ করব, আমার এটা কি রিলেটেড, বিজনেস নাকি কার নাকি হচ্ছে কোনো কুকিং সাইট নাকি ডাই অ্যান্ড ডেকোরেটর, মানে আমার এটা কোন ধরনের সাইট। তো আমার এটা অবশ্যই বিজনেস সাইট, আমি এটা ইন্স্যুরেন্স একটা বিজনেস পারপাসে করছে, তো আপনারা এটা খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোনটা কোন টপিকের আওতায় যায়, সেই ধরনের টপিক সিলেক্ট করবেন। এখানে যেহেতু ইন্স্যুরেন্স নাই, আমাকে এখানে মোটামুটি 3টা কিংবা 5টা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি একটা করলাম প্রথমে, আমি এরপর আরেকটু দেখি যে আমার এই রিলেটেড আর কোনো কিছু আছে কিনা। ফাইন্যান্স, আমি ফাইন্যান্সটা করতে পারি, তারপরে তারপরে আর কি করতে পারি। এখান থেকে আপনারা 5টা সিলেক্ট করবেন আপনার টপিকের আওতায় যায়, তাহলে আপনি তাদেরকে ফলো করতে সুবিধা হবে। এটা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া সাইট, এটাও তো এখানে আপনারা ফলো করলে আপনারও ফলোয়ার বাড়বে। এখানে কিন্তু মিক্স সাইটে অনেক বড়, এখানে লক্ষ লক্ষ ফলোয়ার পাওয়া যায়। আমরা যেমন ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করি, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া এই সাইটের মধ্যেই পড়ে, ঠিক আছে? যাই হোক, আমার এখানে যেহেতু পুরো টপিক গুলো মিলছে না, তো আমি চেষ্টা করলাম যতটুকু আমার আসে আমি এতটুকুর মধ্যে কাজ করার জন্য। 4টা আর কি দিতে পারি, এখানে হচ্ছে নেচার, আচ্ছা এই যে লিটারেচার। আমি টোটাল 5টা টপিক, এখানে আপনাকে 5টা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? 5টা অপশন সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনি কন্টিনিউ করে দিবেন। আমি কিন্তু অ্যাকাউন্টটা একেবারে প্রথম থেকে করা দেখাচ্ছে যেন আপনারা ইজিলি অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে, যেন কোনো প্রবলেম না হয়। এখন এখানে আপনাকে দেখাচ্ছে আপনি কিভাবে কাজ করতে পারেন, জাস্ট আপনি ক্লিক করবেন, একটা একটা করে একটা একটা অপশন চলে যাবে। এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট, দেখেন ফর ইউ ফলোয়িং, তারপর হচ্ছে পপুলার, মাই বুক মার্ক, ইনবক্স, বিজনেস, আমি যা যা সিলেক্ট করছি সে 5টা টপিক। এখন আমি এখানে কি করব, এখন আমি করব হচ্ছে আমি সরাসরি মিক্সে চলে যাব। আচ্ছা সেটিং এ দেখি, এখানে আপনারা খুঁজে খুঁজে বের করবেন কোথা থেকে আপনি আপনার প্রোফাইল সেট করতে পারেন, ঠিক আছে? তো এটার জন্য আমি প্রথমে কি করব, আমি প্রথমে একটু দেখি যে কোথায় কোথায় যে আমি কাজ করতে পারি। আচ্ছা এই যে আমি সেটিং এ চলে আসলাম, সেটিং এ এসে আমার এই যে প্রোফাইল চলে এসেছে, এখন আমি এখান থেকে সবকিছু সেট করে নিব। কি কি সেট করব, আমি এখানে আমার বায়ো সেট করতে পারবো, আমি এখানে একটা কভার ফটো দিতে পারবো, একটা লোগো দিতে পারবো, তারপর হচ্ছে মানে একটা প্রোফাইল যেভাবে সেট করে যেন এখানে কেউ আসে এটাকে প্রফেশনাল একটা প্রোফাইল মনে হয়, ঠিক আছে? তো আমরা যখন এখানে একটু দেখাই, এটা কিন্তু হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার নাম, তো আমি আমার এই নামটাকে রাখবো না। আমি এই নামে কি দিব, এই নামে দিব হচ্ছে বায়ারের যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমি আমার নামের জায়গায় বায়ারের কিওয়ার্ডটা ইউজ করছি। ইমেইল আমার আছে, বায়ো,
আমি বায়োতে কি লিখবো, বায়ার আমাকে যে ডিসক্রিপশনটা দিবে, এই ডিসক্রিপশনটা আমি মনে করলাম যে আমাকে এই ডিসক্রিপশনটুকু দিয়েছে, আমি প্রথমে এতটুকু কপি করে দেখি যে আমার এখানে ডিসক্রিপশন কতটুকু নেয়। তো আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন আমার এখানে এই যে অল আওয়ার, এর বেশি আমাকে নিবে না। তো যেহেতু আমার এইটুকু আমার অর্থের সঙ্গে আসছে, তো আমি এই সেন্টেন্সটুকু কেটে দিলাম, জাস্ট আমার এতটুকুই নিয়েছে, এর বেশি আমার নিচ্ছে না। এখানে অল্প কিছু লেখা যায়, বায়ো অল্প একটু লেখা যায়, ঠিক আছে আমি এতটুকুই লিখলাম। এখানে হচ্ছে ইউআরএল, বায়ারের যে ওয়েবসাইটের ইউআরএল আছে এটা দিয়ে দিবেন। ইউআরএল মানে হচ্ছে বায়ারের ওয়েবসাইটের লিংক, আমি লিংকটাকে দিয়ে দিচ্ছি। এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন, মেল ফিমেল কিংবা আদার যা আপনার খুশি, আমি এখানে ফিমেল দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে বার্থ ইয়ার, বার্থ ইয়ারটা আমি কি, এটা যেহেতু একটা মানুষের জন্য প্রোফাইল রেডি করতে হবে, তো আমি আসলে যেহেতু বাইরের কাজ করব, আমার এটা যেহেতু প্রফেশনাল ওয়ার্ক এর জন্য আমি ব্যবহার করছি, তাই আমি এখানে শুধুমাত্র নামের ক্ষেত্রে তার নামটা ব্যবহার করছি, আর বাকি সবই নর্মালি ইউজ করছি, যেমন নিজেদের প্রোফাইল ক্রিয়েট করতে গেলে দিতে হয়, সেম। ঠিক আছে, আর কি কাজ বাকি আছে? আর বাকি আছে হচ্ছে আমার এখানে ইমেজ দিতে হবে, মানে হচ্ছে আমাকে, দেখেন আমাকে এখানে বলছে যে আমার ছবিটা মিনিমাম হচ্ছে আমার সাইজটা কতটুকু থাকবে, এই যে কাভার ফটো এটা রাখতে হবে হচ্ছে মিনিমাম 1500x384, আর যদি হাইস্ট দিতে চাই তো হাইস্ট 3000x810। তো আমি এখানে মিনিমামটাই রাখছি, 1500x384টা রাখবো। আমি একটা ইমেজ দিব, ইমেজ যেটা দিব সেটা কিন্তু আমাকে রিসাইজ করে নিতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলে বায়ারের। আর ইমেজটা আপনারা কোথায় পাবেন? বায়ার কিন্তু আপনাদেরকে ইমেজ দিতেও পারে নাও দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা করবেন হচ্ছে সরাসরি বায়ারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। আমি দেখাবো যে কোথা থেকে ডাউনলোড করে নিয়েছি। তা এটা হচ্ছে বায়ারের ইমেজ, তো আমি এখানে রাইট ক্লিক করছি। যেহেতু আমার এই ইমেজটা আছে, আমি এটা সাইজটা দেখাচ্ছি যে ইমেজের সাইজটা কতটুকু, দেখেন 1600x12, এই যে দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে 1600x12 আছে ছবিটার সাইজ। তো আমি এটাকে কি করব এখন হচ্ছে 1500x384 করব। কিভাবে করব সেটা আরেকবার দেখে, আমি যে ছবিটাই করব সেটার উপরে রাইট ক্লিক করছি, এটাকে বলে ইমেজ রিসাইজ করা, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে রাইট ক্লিক করলাম, লেফট ক্লিক না, খেয়াল রাখবেন অবশ্যই রাইট ক্লিক। এখন চলে যাচ্ছি এডিট অপশনে, এই যে একটা এডিট অপশন পাবেন আপনারা রাইট ক্লিক করলে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে এডিট। এডিটে চলে যাচ্ছি আমি, এখন এই ইমেজটাকে আমি রিসাইজ করব। রিসাইজটা কিভাবে করব, আমি যে রিসাইজ একটা অপশন এই যে দেখতে পাচ্ছেন, এই রিসাইজে ক্লিক করব, পিক্সেল, আর এই যে মেইনটেইন অ্যাকসেপ্ট রেশিও এটা আমি উঠিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি 1500x এখানে 384 84, ওকে। দেখেন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আগে যেমন ছিল তেমন কিন্তু নেই। এখন আমি চাচ্ছি যে আমার আগের ইমেজটা যেমন ছিল সেটাও থাকবে, এবং এই ইমেজ যেটা আমি করলাম এটাও থাকবে। এটার জন্য আপনারা কি করবেন, আপনি যদি এই আইকনটাতে ক্লিক করেন, এই যে একটা বেগুনি কালারের হোয়াইট কালারের কম্বিনেশন একটা আইকন দেখা যাচ্ছে, দেখেন নিচে সেভ Ctrl+S, আপনি কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে সেভ করতে পারেন, আর এখান থেকে ক্লিক করলে আপনি সেভ হবে। কিন্তু আমি যদি এখান থেকে করি, আমার পূর্বের যে ইমেজটা ছিল সেটা কিন্তু থাকবে না। তো আমি এটার জন্য কি করব, যে আমার আগের ইমেজটাও আমি চাই, এখন যেটা করছি এটাও আমার চাই, দুইটা সাইজই আমার প্রয়োজন। তাহলে আমি আগের সাইজটাকে নষ্ট করব না, সেটার জন্য কি করব, আমি যে ফাইল অপশন দেখতে পাচ্ছেন, ফাইলে আসব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ না অবশ্যই সেভ অ্যাজ, মানে সেভ থাকলে দেখেন সেভ এর আইকনটা একরকম, আর সেভ অ্যাজ একটা পেন সহ, ঠিক আছে? তো আমি অবশ্যই সেভ অ্যাজ এ ক্লিক করব, সেভ অ্যাজ। এখন এটা আমার কি নামে সেভ হবে, আমার আগেরটা ছিল কিন্তু গুগল টপ র্যাঙ্কিং, তো আমি এটাকে অন দিয়ে দিচ্ছি, সেভ। এখান থেকে আমি কেটে দিয়ে বের হয়ে যাচ্ছি, দেখেন এই যে আমার গুগল টপ র্যাঙ্কিং অন, এই যে ইমেজটা চলে এসেছে, আমি এটাতে ক্লিক করলাম ওপেন, দেখেন আমার কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছে, যেহেতু আমি সাইজটাকে মেনটেন করেছি, যে সাইজটা তারা দিয়েছে আমি সেটাই নিয়েছি। তো আমি এটাকে একদম মাঝামাঝি স্টেপ রাখবো, জাস্ট এতটুকু, ঠিক আছে? এখন আমি আপলোড করে দিচ্ছি, দেখেন আমার ছবিটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই আইকনটা, আমি এই আইকনে কি দিব,
তো আইকনটা আমাকে অবশ্যই একটা ছবি নিয়ে আসতে হবে, কিংবা এখানে কতটুকু সাইজ চাচ্ছে আমাকে সেটা দেখতে হবে। এখানে 400x400, মিনিমাম সাইজ হচ্ছে 100x100। আপনি সব থেকে বেশি বড় করে যেটা দিতে পারেন 400x400, আর একেবারে কম 100x100। তো আমি এখানে চলে যাচ্ছি ব্রাউজার ফাইল, কিংবা ছবির আইকনে এইখানে ক্লিক করলেও আমাকে চলে যাবে। তো আমি ব্রাউজার ফাইলে চলে যাচ্ছি, ফাইলে আসার পরে আমার এই ছবি কোনটা আমি দিব সেটাকে একটু দেখি। এটা আমার কত সাইজে করা আছে, এটা 276x276 এটাও নিবে, কারণ হচ্ছে ওইখানে যেহেতু হায়েস্ট 1400x400, আর একেবারে নিচে হচ্ছে 100x100। ঠিক আছে, তো আমি এটাকে চেঞ্জ করছি না, এটাকেই দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম লোগোর আইকনে অ্যাকচুয়ালি এটা আপনার নিয়ে নাই, যে সাইজটা আমি 276x276, তো আমি জাস্ট এটাই রাখছি, এটাকে সম্পূর্ণ করে এতটুকুই রাখছি। আমি এটা ছোট বড় কিছু করছি না, আপলোড। দেখেন আমার এই আইকনটাও কিন্তু, লোগো বলি আইকন বলি যেটাই বলি, এই লোগোটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমার মোটামুটি পক্ষে হচ্ছে মোটামুটি দিক থেকে আমার এটা কমপ্লিট। তো আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে কিভাবে যাব, এই যে এই আইকনে দেখেন আমার এই আইকনটা কিন্তু এখানে চলে এসেছে, এই লোগোটা আমি এখানে ক্লিক করছি। আমার প্রোফাইলটা ঠিক এভাবেই শো করবে, এটাই হচ্ছে প্রোফাইল, এভাবেই শো করবে। এটা হয়ে গেল বায়ারের জন্য একটা প্রোফাইল ব্যাকলিং। তো আমরা চাচ্ছি যে বায়ারের, যেহেতু এটা একটা প্রোফাইল ব্যাকলিং এর জন্য একটা সোশ্যাল মিডিয়া সাইটে কাজ করলাম, তো এটাকে আরেকটু সময় যদি আমরা করি, যেন যে কেউ এখানে এসে ফলো দিতে পারে, কিংবা আমাদের এই সাইটটা দেখে পছন্দ করতে পারে, বায়ারের সাইডে যেতে পারে সরাসরি, সেটার জন্য আমরা কি করবো, এখানে আমরা চাইলেই পোস্ট ক্রিয়েট করে দিতে পারি বায়ারের জন্য। ঠিক আছে, আমি এখানে ক্লিক করছি, এখানে আমি বায়ারের যে লিঙ্কটা আমি এটাকে কপি করে দিই, কপি করে পেস্ট করে দিচ্ছি। একটু সময় নিবে। এখন আমরা এটা যখন, এতক্ষণ কিন্তু অ্যাশ কালার ছিল, অ্যাশ কালার বলতে ঝাপসা ছিল, এখন কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, এখন আমরা এটাতে ক্লিক করতে পারি। অ্যাড টু ইওর প্রোফাইল আমি এখানে হচ্ছে ডান করে দিচ্ছি। এখন আমি বায়ারের এই সাইটটা কিন্তু সরাসরি এখানে চলে আসলো, এখন যে কেউ ক্লিক করলে, এখানে ক্লিক করলে বায়ারের সাইটে চলে যাচ্ছে। আমি দেখাই, নতুন একটা ট্যাবে ওপেন করে দেখাচ্ছি। যদি এখানে হাতের মতো চিহ্নটা না আসতো, তাহলে কিন্তু এই সাইডে ঢুকতে পারতো না, যেহেতু হাতের মতো চিহ্ন আসছে তার মানে বুঝতে হবে এটা লিঙ্ক হয়ে গিয়েছে বায়ারের প্রোফাইলটা সরাসরি এখানে, তো এখান থেকে চলে যেতে পারবে। আমি এখন এখানে দেখাই, এটা হচ্ছে বায়ারের সাইট, এই হচ্ছে বায়ারের মেইন সাইট। ঠিক আছে, এটা হচ্ছে বায়ারের মেইন সাইট, এই যে। তো যে কেউ ক্লিক করলে সরাসরি বাইরের সাইডে চলে আসবে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমি চাচ্ছি নতুন করে একটা পোস্ট করার জন্য, নতুন করে আমি কোথায় পোস্ট করব, কিভাবে পোস্ট করব, এই যে আমার আইকনের পাশেই একটা প্লাস আইকন, এখানে আমি ক্লিক করব। আমি সেম ভাবে আবারও ইউআরএল দিব, কোন ইউআরএল দিব এবার আমি সেটা দেখাচ্ছি। আমি সরাসরি এই ইউআরএলটা দিব না, আমি কপি করছি, নতুন একটা ট্যাব নিচ্ছি, এখানে পেস্ট করছি। ওয়েট করবো, আমি বাইরের এই সাইটে, বাইরের সাইটটাতেই আমি চলে আসলাম। এখন আছি আমি কিন্তু বাইরের হোমে, আমি চলে যাচ্ছি ইন্স্যুরেন্স সেন্টার। তো আমি সরাসরি এখানে যাই, দেখি এই সাইডে বাইরের কি কি আছে। এখানে এখানে বাইরের ডিটেলস দেওয়া আছে, বলতে হচ্ছে বাইরের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে ইন্স্যুরেন্স সার্ভিস কিভাবে নিতে হবে, এগুলো আর কি। ঠিক আছে, এখন যাই আমি হচ্ছে রিসোর্স, আমি দেখবো যে কোথায় বায়ারের ইনফরমেশন গুলো আছে। তো আমি লোকাল রিসোর্সে যাচ্ছি, লোকাল রিসোর্স যেটা সেখানে আপনারা একটু এভাবে চেক করে করে দেখবেন যে কোনটা ইনফরমেটিভ, যেখানে সবাই, যে লিঙ্কটা আমি ইউজ করলে, আমি যে লিঙ্কটা ইউজ করবো ওইটাই কিন্তু দেখা যাবে। ঠিক আছে, তো ওই লিঙ্কটা ইউজ করে যেন সবাই দেখতে পাই। তো এটা হচ্ছে লোকাল ইন্স্যুরেন্স যেটা সেটা। এখন দেখি কোম্পানি অ্যাবাউট, কোম্পানির ব্লগ সাইটও আছে,
তো এটা হচ্ছে কোম্পানির অ্যাবাউট, আমি চাই যে বায়ারের কোম্পানির অ্যাবাউটে চলে আসুক, যেন বায়ারের কোম্পানি সম্পর্কে সবাই জানতে পারে। তো আমি এই লিঙ্কটা কপি করব, ঠিক আছে? আমি প্রথমে কিন্তু জাস্ট ডট কম পর্যন্ত অ্যাড করেছিলাম, আর এখন কিন্তু অ্যাবাউটটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি, যেন যে কেউ এসে বায়ারের অ্যাবাউটে এসে বায়ারের কোম্পানি সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে। এখন আমি নেক্সট অ্যাড করে দিলাম, ডান। দেখেন এটা হচ্ছে, এটা কিন্তু প্রথমে তার যে সাইটটা ছিল হোম পেজ যেটা, সেটা অ্যাড হয়েছিল, আর এটা কিন্তু সরাসরি বায়ারের অ্যাবাউটটা অ্যাড হয়ে গেল। তো আপনারা, আমি আরো পোস্ট করলে করতে পারবো, আপনারা এরকম ভাবে বায়ারের যতগুলো সাইট আছে সবকিছু এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। মানে বায়ারের যতগুলো হোম পেজ, একটা হোম পেজ থাকবে, এছাড়াও এক্সট্রা যে এই যে এখানে আসবেন, যে একটা একটা করে চেক করে করে দেখবেন, এখানে যে ব্লগ সাইট আছে দেখেন, বায়ারের ব্লগ আছে, আপনার এইসব সাইট গুলো নিয়ে অ্যাড করে দিবেন। আমি চাইলে এটা অ্যাড করে দিতে পারি, আমি এটাও দেখি। প্রত্যেকটা সাইট আপনারা এখানে অ্যাড করে দিবেন, যে কেউ ইন্টারেস্টেড হলে যেন ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে, যেখানে ক্লিক করুক বাইরের সেই সাইটটাতে চলে আসবে, ঠিক আছে? আমি আরো একবার যাচ্ছি, লিংকটা পেস্ট করে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে। তার মধ্যে একটা কথা বলি, আপনারা কিন্তু চাইলে এটাকে ব্রাউজারে এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারেন, এই যে মিক্স যে সাইটটা, এটাকে এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারেন। যেমন আমরা এই যে গত ক্লাসে কিওয়ার্ড এভরি হোয়ার, তারপরে হচ্ছে অন্যান্য যা যা অ্যাড করেছি, এগুলোও কিন্তু আমরা এক্সটেনশন অ্যাড করেছি। এই মিক্সটাও কিন্তু সেম ভাবে এক্সটেনশন এক্সটেনশন আকারে অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি এটাকে আবারও মিক্স করে দিচ্ছি, মিক্সড হয়ে গেল, ডান। প্রোফাইলে এখন তিনটা সাইট চলে আসছে, তাই না? তো আপনারা এইভাবে করে করে প্রত্যেকটা পোস্ট করতে পারেন আলাদা আলাদা ভাবে। তাহলে এটা হয়ে গেল বায়ারের জন্য একটা, কি বলবো, এটা বায়ারের একটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল, ঠিক আছে? আমি একটু সেটিং এ যেয়ে দেখি যে আমার সবকিছু ঠিকঠাক মতো দিয়েছি, সবকিছু কমপ্লিট আছে কিনা। সবকিছু কমপ্লিটই আছে। আচ্ছা, তো আমরা বায়ারের জন্য লিংক কিভাবে কালেক্ট করব, বায়ারকে আমরা কাজটা কিভাবে জমা দিব, তাই না? তো বায়ারকে যে কাজটা জমা দিব, আমাদের এই এই যে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু আমাদের এই সাইটটা মনে করলাম যে আমার কাজ এই সাইটে কাজ কমপ্লিট, আমি এই লিঙ্কটাকে নিব, কপি, একটা শিট তৈরি করব ড্রাইভে, যে গুগল ড্রাইভে চলে যাব। ড্রাইভে এসে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডস, গুগল ফর্মস, এই সব কিছু এখানে আছে, ঠিক আছে? তো আপনি এখান থেকে চেক নেবেন হচ্ছে গুগল শিট। আমার কিন্তু শিটের মাধ্যমে বাইরের কাজগুলো জমা দিব, তো গুগল শিট নিচ্ছি আমি একটা। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য করছি, আপনারা এখানে বায়ারের যেখানকার বায়ার আপনারা সেভাবে আপনাদের পছন্দ মতো নাম দিবেন, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে বায়াটা কোন দেশে, কিংবা আমি এই নামটা চিনতে পারবো যে আমি এই কাজটা করেছিলাম। তো এটার জন্য আমি জাস্ট দেখছি, গুগল টপ র্যাঙ্কিং ওয়ার্ড, আমি এখানে লিখলাম গুগল টপ র্যাঙ্কিং ওয়ার্ড ফর ইউএসএ বায়ার, মানে আমি এটা গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করছি ইউএসএ বায়ারের জন্য, ঠিক আছে? তো আপনার এই শীটটা কিভাবে সাজাবেন এখন দেখাতে গেলে আসলে এখানেই প্রায় আধা ঘন্টা সময় চলে যাবে। আমি শীটটা সাজানো এখন দেখাচ্ছি না, আপনাদের শীট সাজানো বেসিক কিছু কাজের উপরে একটা ক্লাস হবে, সেটা আপনাদের লাস্টের দিকে হবে কিভাবে করবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, আপনি এখানে লিখবেন হচ্ছে লাইভ লিংক না। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনি একটা কাজ করবেন, এই দুইটা ঘরকে এক করবেন, দুইটা ঘরকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই আইকনটাতে মার্জ করে দিবেন। এটা হচ্ছে মার্জের আইকন, মার্জ করে দিয়ে এখানে লিখবেন হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। যেহেতু আপনি প্রোফাইল ব্যাকলিং এর কাজ করছেন, আপনি এখানে প্রোফাইল ব্যাকলিং লিখবেন। প্রোফাইল ব্যাকলিং এটাকে আমি মাঝামাঝি স্টেপে রাখি, এখান থেকে মাঝখানে করে দিলাম, লেখাটা একটু বোল্ড করে এবং বড় করে দিই, বোল্ড করে দিচ্ছি। এখানে আমি 14 রাখছি। আচ্ছা, আমি চাইলে ঘরটাকে একটু কালার করে দিতে পারি,
আমি একটা হালকা কালার করে দিচ্ছি, যাই হোক এটা আমার প্রোফাইল ব্যাকলিং এর ঘর। এখন আমি এখানে লিখব হচ্ছে লাইভ লিংক, লাইভ লিংক। তো এটাকে আমি মাঝে মাঝে স্টেপে নিয়ে আসছি লাইভ লিংক এবং বোল্ড করে দিচ্ছি। যাই হোক এখানে একটা লাইভ লিংক, এটা হবে স্ক্রিনশট, স্ক্রিনশট লিংক, এটাকে বোল্ড করে দিচ্ছি। আপনার এই ঘরগুলো একটু বড় করে নেবেন, ঠিক আছে, এভাবে টেনে সাইড থেকে টেনে ধরে একটু বড় করে নেবেন। তো লাইভ লিংক যেটা আমি কপি করে নিয়ে এসেছিলাম ওটা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা হলো আমার একটা লিংক, লেখাটা এপিসে চলে এসেছে। এটার জন্য আপনারা ফরমেটে যাবে, ফরমেট থেকে টেক্সট, এটা যেহেতু আপনারা পারেন, অনেকেই হচ্ছে আসলে ওয়ার্ড প্রেস এক্সেল শিট এগুলোতে কাজ পারেন, আমি এই জন্য আর বেশি বিস্তারিত দেখাচ্ছি না। তো এটাকে আমি সেম ভাবে করে নিচ্ছি, ফরমেট ক্লিপ। আচ্ছা তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি স্ক্রিনশট লিঙ্কটা কি, আমরা কিন্তু দুইটা লিঙ্ক বাইরেকে অবশ্যই দিব প্রত্যেকটা সাইডে, যেমন প্রোফাইল ব্যাক লিঙ্ক হোক, সোশ্যাল বুক মার্কিং হোক, সেটা যে সাইডেই আমরা কাজ করি না কেন, প্রত্যেকটা সাইডের একটা লাইভ লিঙ্ক একটা স্ক্রিনশট লিঙ্ক। তো প্রথমে আমি হচ্ছে লাইভ লিঙ্ক দিচ্ছি। আচ্ছা এখন দিব হচ্ছে স্ক্রিনশট লিঙ্কটা। স্ক্রিনশটটা আমরা কিভাবে নিব, এইভাবে, যেহেতু এইভাবেই দেখতে ভালো লাগছে আপনারা দেখবেন যে আপনাদের পুরো জিনিসটা কিভাবে আসে। তো আমি এখান থেকে স্ক্রিনশট এর একটা টুলস আপনারা অবশ্যই সবাই নামিয়ে নিয়েছেন, এটা প্রথমেই হয়তো আপনাদের বলা হয়েছিল, লাইট শট নামে একটা টুলস। তো আমি ওইটার আইকনে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু অ্যাশ কালার হয়ে গিয়েছে, আমার পুরো স্ক্রিনটাই অ্যাশ কালার। এখন আমি এখানে লেফট বাটন চেপে ধরে, লেফট বাটন চেপে ধরতে হবে, চেপে ধরে আমি এভাবে টেনে এখানে নিয়ে আসবো, মানে আমি যতটুকু সিলেক্ট করতে চাই। আমি যদি চাই যে আমি এখানে অল্প একটু জায়গায় শুধুমাত্র এইটুকু সিলেক্ট করবো, তো এখান থেকে ধরে টেনে ধরে নিয়ে আসবো। আর একবার সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু সেকেন্ড টাইম আর হবে না, ঠিক আছে, সেকেন্ড টাইম আপনাকে এটা হয়তো ক্যান্সেল করতে হবে, নাহলে এই লিঙ্কটাকে নিয়ে তারপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে। তো যাই হোক এখন আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে স্ক্রিনশট এর কিছু কাজ করার কিছু সুবিধা, আমি সেটা দেখাচ্ছি। স্ক্রিনশট দিয়ে আপনি এটাকে মার্ক করে দিতে পারেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করলে, একবার ক্লিক করলে দেখেন এটা মাথায় একটা ডট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে দেখেন, এই যে বড়, আমি একটু বড় করে দেখাই, এটা কিন্তু মাথায় একটা ডট। তো আমি এটাকে আমরা অবশ্যই ছোট রাখবো, এরকম ছোট, এইটা ছোট বড় হয় হচ্ছে আপনাদের মাউসের মাঝে যে একটা চাকার মতো আছে, যাই হোক ওইটা দিয়ে, আমি এখন নামটা মনে পড়ছে না, তো যে চাকার মতো যে অপশনটা আছে, এক দুই লেফট এবং রাইট অপশনের মাঝামাঝি, ওইটাতে ঘুরালে আপনার ছোট বড় হবে, ঠিক আছে। তো এই একেবারেই ছোট থাকবে। এখন আমি এটাকে মার্ক করব বোঝানোর জন্য, এই যে আমি এই জায়গাটুকু মার্ক করে নিচ্ছি, মার্ক করে এই যে মেঘের মতো একটা চিহ্ন কিংবা একটা গাছের মতো চিহ্ন, যেটাই আপনি বলেন, এটা একটা মেঘের মতো চিহ্নই হতে পারে, এটা হচ্ছে স্ক্রিনশট আপলোড হবে, এটাতে আমি ক্লিক করব। এখন আমি লিংক আকারে এটা পেয়ে যাব, এখান থেকে কপি করলাম লিংকটা। আচ্ছা আমাদের শিটটা হচ্ছে এই যে, এই শিটে এসে পেস্ট করলাম, ঠিক আছে। আমাদের কিন্তু তাহলে মোটামুটি এটার এই যে প্রোফাইল ব্যাকলিং এর কাজটা মোটামুটি হয়ে গেল। আপনারা এইভাবে প্রত্যেকটা লিংক, আপনারা যখন লিংক কালেক্ট করবেন তখন কিন্তু এভাবে শিট করে শিটে সাজিয়ে রাখবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি কিভাবে কালেক্ট করবেন, আগে এই কাজগুলো পুরোপুরি কমপ্লিট করে দেখাই। যাই হোক এখন হচ্ছে আমি কি করলাম, প্রোফাইল ব্যাকলিংটা কমপ্লিট করলাম, তাহলে আমি এই সাইট থেকে বের হয়ে যাই, এটাতে যেহেতু আমার কাজ কমপ্লিট। এরকম প্রোফাইল ব্যাকলিং এর আপনারা শত শত হাজার হাজার লিংক কালেক্ট করতে পারবেন, কিন্তু এটার জন্য একটু সময় প্রয়োজন হবে, আপনাকে সময় দিতে হবে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখন আমরা কি করব, এতক্ষণ তো করলাম প্রোফাইল ব্যাকলিং, এখন আসবো হচ্ছে আমরা আর্টিকেল পোস্টিং এ, আমরা কিভাবে আর্টিকেল পোস্টিং করতে পারি, ঠিক আছে। তো আর্টিকেল পোস্ট করব, এটার জন্য আমি একটা লিংকে যে রেখে দিয়েছি আর্টিকেল পোস্টিং এর জন্য, এই সাইটটাও মোটামুটি ভালো একটা সাইট আর্টিকেল পোস্ট এর জন্য। তো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, এই সাইটটাতে চলে যাচ্ছি সরাসরি, এটাতেও আমাকে অবশ্যই লগ ইন কিংবা সাইন আপ কিছু তো করে নিতেই হবে, লগ ইন কিংবা সাইন আপ ছাড়া আপনি এইসব সাইডে কাজ করতে পারবেন না, ইনফ্যাক্ট কোনো সাইডে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে দেখেন আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে তো লগ ইন কিংবা হচ্ছে সাইন আপ কোনো অপশন নেই, দেখেন প্রথম থেকে নিচে পর্যন্ত একেবারে স্ক্রল ডাউন করে দেখতে দেখতে যাবেন কোথাও আপনাদের লগ ইন সাইন আপ সাইন ইন কোনো অপশন নেই, কিছুই নেই। আপনারা যখনই কাজ করবেন প্রত্যেকটা সাইডেই কিন্তু এখানে উপরে সাইডে নিচে
যে একেবারে চোখের সামনে পাবেন তা না, আপনাদেরকে একটু খুঁজে দেখতে হবে, ঠিক আছে? সেটার জন্য যেহেতু আমি কোথাও পাইনি, তাহলে আমার এই আইকন গুলো দেখতে হবে। এই যে একটা আইকন, এখানে আমার সাইন আপ এর অপশন আছে, লগ ইন আছে, পোস্ট ইউর আর্টিকেল, ফলোয়িং। তো আমি এখান থেকে আগে সাইন আপ করে নিচ্ছি। আমি এখানে ইউজার নেম হিসেবে কি ব্যবহার করব, সেম আমি আগের বার যেটা বলেছিলাম, আমি এখান থেকে ইউজার নেম হিসেবে অবশ্যই কিওয়ার্ডটাকে আমি ব্যবহার করব। আপনারা আপনাদের ইউজার নেম ব্যবহার করবেন, আপনারা আপনাদের কাজের জন্য যেটা বেশি ইউজফুল মনে হয় যে এই ইউজার নেমটা আমার মনে থাকবে, কারণ এখান থেকে যখন আপনি পরবর্তীবার কাজ করতে আসবেন অন্য একটা বায়ারের জন্য, তখন কিন্তু লগ ইন করে আপনাকে তারপরে কাজ করতে হবে। তো লগ ইন করার জন্য কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে। তো আপনারা সেই জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সবসময় সেভ করে রাখবেন, যে এই এইটা দিয়ে আমি সব জায়গায় কাজ করি সেটা একটু সেভ করে রাখবেন। এখন আমি এখানে মেইলটা দিয়ে দিচ্ছি আমার। আরেকটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মেইলের যে পাসওয়ার্ড ইউজ করছেন সেটাই যে দিতে হবে, এই পাসওয়ার্ডটা তা কিন্তু না। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আমি এখানে আমার মতো করে একটা ইউজ করলাম, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইউজ করে নেবেন। এখন আমার সাইন আপের অপশনটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, তো আমি এখানে এখান থেকে সাইন আপ করে নিচ্ছি। এটাকে সেভ দিয়ে রাখবেন, সেভ দিয়ে রাখলে সেকেন্ড টাইম আপনারা যখন লগ ইন করবেন তখন লগ ইন করার সময় একটা সুবিধা হবে, ঠিক আছে? সুবিধাটা হচ্ছে আপনি ক্লিক করলে, লগ ইনে ক্লিক করলে আপনার এই অপশন গুলো অলরেডি শো করবে ওখানে, আপনাকে নতুন করে লিখতে হবে না। তো আপনারা চাইলে সেভ করতে পারেন কিংবা নেভার দিতে পারেন। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। এখন আমাকে ইমেলটা কনফার্ম করতে বলছে ভেরিফাই করার জন্য, তো আমি ইমেলটা ওপেন করছি। ম্যাম একটা প্রশ্ন ছিল, আচ্ছা ক্লাস শেষ হয়ে গেলে, ক্লাসে শেষে প্রশ্নটা করলে বেশি ভালো হতো, আপনি একটু লিখে রাখেন, আমরা একটু ওয়েট করব আমার মেইলটা আসা পর্যন্ত। কোথায় এসেছে? স্প্যামে, যদি আপনাদের এখানে মেইলটা না আসে চেক করবেন, স্প্যামে স্প্যামে মেইলটা যদি আসে এখানে একটু চেক করবেন। তো আমার এখানেও নেই, আমি এখানে আরেকটু চাই। তো আমাকে মেইল চেক করতে বললো, আমি মেইলে চলে আসতাম কিন্তু এখনো মেইলটা আসেনি, হয়তো একটু লেট হতে পারে, কিন্তু খুব লেট হবে না, 2 মিনিটের মধ্যে চলে আসবে। এটাকে আরেকটু রিফ্রেশ দিয়ে দেখি যে আসে কিনা। আচ্ছা এখনো যেহেতু আসেনি, কোনো প্রবলেম নেই, আমরা এখানে কাজ করা শুরু করি। তো এখানে যদি আমি যেহেতু আর্টিকেল পোস্ট করব, তো এখানে পোস্ট ইওর আর্টিকেলে চলে যাচ্ছি, আমি লগ ইন করে নিচ্ছি। দেখেন আমি এখানে সেভ দিছিলাম, যার কারণে আমার এখানে চলে আসলো, কিন্তু আমাকে প্রথমেই বলছে যে আমাকে আগে ইমেল কনফার্ম করতে হবে। ও আচ্ছা, আমি তো এই মেইল দিয়ে করিনি, আমি তো অন্য একটা মেইল দিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওই মেইলটা দিয়ে চলে যাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে ওখানে অন্য একটা মেইল উঠিয়ে রেখেছি, যাই হোক আমি যেহেতু এই মেইলটা উঠিয়ে রেখেছি ওখানে, সেটাতেই চলে আসছি। দেখি তো কোথায় আসছে। স্প্যামটা চেক করি, এই যে স্প্যামে চলে আসছে মেইলটা। আপনারা কিন্তু যদি এই অপশন গুলোতে না পান, ইনবক্সে যদি না পান, চলে আসবেন সরাসরি স্প্যামে, ঠিক আছে? এখন এটা ভেরিফাই করার জন্য এই লিংকে ক্লিক করতে হবে। দেখেন এখানে বলছে প্লিজ ক্লিক অন লিংক বিলো টু ভেরিফাই ইওর ইমেল অ্যাকাউন্ট ইমেল আইডি। তো আমি এখান থেকে সরাসরি লিংকটাতে ক্লিক করছি, আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ভেরিফাই। তো আমি এখান থেকে আবার বের হয়ে যাচ্ছি, আমার এটাতে কোনো প্রয়োজন নেই, আমি আবার চলে আসছি আমার আগের জায়গাতে। এখন যেহেতু এটা আমি ভেরিফাই করে দিয়েছি, এখন কিন্তু আমি আর্টিকেল পোস্ট করতে পারবো, আমাকে জাস্ট লগ ইন করে নিতে হবে। এই যে এখন আমি আর্টিকেলটা পোস্ট ইওর আর্টিকেল, এই যে পোস্ট ইওর আর্টিকেলে এসে ক্লিক
ক্লিক করলে আমি আর্টিকেল পোস্ট করতে পারবো। এখানে আমাকে টাইটেল দিতে হবে, আপনাকে এখানে যে যে ইনফরমেশন চাইবে সব ইনফরমেশন গুলা ফিল আপ করে দিলে আপনার আর্টিকেলটা পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রথমে টাইটেল দিচ্ছি। টাইটেলে আমরা কি ব্যবহার করব, অবশ্যই টাইটেলে আমরা কিওয়ার্ড ব্যবহার করব, এটা ভুলে যাবেন না, কিওয়ার্ডটা কিন্তু অবশ্যই টাইটেলেই আসবে। এরপরে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিতে কি ইন্স্যুরেন্স কি পাবো একটু চেক করে দেখবো, যেহেতু এটা ইন্স্যুরেন্স রিলেটেড তো আমি ইন্স্যুরেন্স পাই কিনা একটু চেক করে দেখি। স্পোর্টস, তারপরে হচ্ছে না, এখানে আসলে ইন্স্যুরেন্স কিছু নাই, তো আমি এখানে বিজনেস দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা বিজনেস রিলেটেড তো বিজনেস দিয়ে দিলাম। শর্ট ডিসক্রিপশন, এখানে একটা শর্ট ডিসক্রিপশন ইউজ করতে পারবেন, তো আমি শর্ট ডিসক্রিপশনের জন্য এই ডিসক্রিপশনটুকু আমি কপি করে নিয়ে দেখছি যে আসলে এতটুকু ইউজ করা যায় কিনা। শর্টে আমি ইউজ করলাম, হ্যাঁ আমার এখানে শর্ট ডিসক্রিপশনের সবটুকু নিয়েছে। এখন আমি একটা লং ডিসক্রিপশন অ্যাড করব, লং ডিসক্রিপশন বলতে আমি এই টোটালটাকে ওখানে অ্যাড করব। এই বড় যে ডিসক্রিপশনটা আমি রেখেছি, আমরা এই যে ডিসক্রিপশনটা লিখে রেখেছি এটা কপি করে নিয়ে যাচ্ছি, এখন এখানে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লং ডিসক্রিপশন। আমরা চাইলে এখানে কিছু কিছু জায়গায় বায়ারের লিংক করে দিতে পারি, মানে বায়ারের যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটটাকে আমরা ইন্টারনাল লিংক হিসেবে করে দিতে পারি। কিভাবে করতে পারি, এটার জন্য আমরা মনে করলাম যে এই কথাটুকুর সঙ্গে আমরা অ্যাড করব, দ্য প্লামার ইন্স্যুরেন্স এজেন্সি, এটার সঙ্গে আমরা লিংক করে দিব। তো এই যে একটা লিংকের অপশন দেখেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, এই যে এই অপশন, এই যে আইকনটা, এর উপরে ক্লিক করলে, তো আরো একবার দেখাই, এই যে একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন লিংক লেখা উঠেছে। কিন্তু তো এই আইকনের আইকনটাতে আমি ক্লিক করব, প্রথমে কিন্তু আমাকে যে লেখাটাতে আমি লিংক করব ওই লেখাটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এরপরে আমার আইকনে ক্লিক করতে হবে, লিংকের আইকনে। এখন আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিতে পারবো, দেখতে পাচ্ছেন, এখন আমি এখান থেকে বায়ারের ইউআরএলটাকে কপি করে নিব, বায়ারের ওয়েবসাইটের লিংক, এখন আমি পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করে দেওয়ার পরে ওকে করে দিচ্ছি। এই লেখাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, যখন আমি আর্টিকেলটা পোস্ট করব পাবলিশড হয়ে যাবে, তখন যে কেউ যদি এখানে এখানে কার্সরটাকে নিয়ে আসে, এই যে এখন কিন্তু একটা কার্সরের চিহ্নই আসছে, অন্য অন্য কোনো চিহ্ন কিন্তু আসছে না। যখনই এটা পাবলিশড হয়ে যাবে এখানে কার্সরটা আনলিঙ্গিত হাতের মতো একটা চিহ্ন হবে, তো হাতের মতো চিহ্ন হওয়া মানে হচ্ছে এটা লিংক হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে আরো এক দুই জায়গায় লিংক করে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে ক্লিক, যে কথাটা আছে ক্লিক টুডে, আমি এই কথাটার উপরে, কিংবা হচ্ছে ফ্রি, যেটাতে সবাই ইন্টারেস্টেড হয় যে দেখে যেন ক্লিক করতে আসে। ঠিক আছে, যেখানে ফ্রি মানে তো এখানে ক্লিক করতেই হবে, এরকম একটা জায়গা ফ্রি লেখাটাতে আমি সিলেক্ট করলাম, আমি আবারও লিংকে ক্লিক করলাম, ইউআরএলটা পেস্ট করে দিলাম, ওকে, দেখেন এটারও কিন্তু কালার ব্লু হয়ে গিয়েছে। যাই হোক, এখন আপনি চাইলে এখানে একটা আর্টিকেলের জন্য ইমেজও দিতে পারেন, ইমেজ দেওয়ারও জায়গা আছে, দেখেন আর্টিকেল ইমেজ, চুজ ফাইল, আমি চুজ ফাইল থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিয়ে আসছি। ইমেজ আমি কোনটা দিব, এটাই দিচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স, এটাই দিয়ে দিই। ইমেজটা অলরেডি এখানে নিয়ে নিয়েছে, এখন আমি আর্টিকেলটা পাবলিশ করে দিচ্ছি, পোস্ট ইওর আর্টিকেল। দেখেন আমি প্রথম থেকে আরো একবার দেখে আমি কি কি দিয়েছি, প্রথমে হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে ক্যাটাগরি, তারপরে শর্ট ডিসক্রিপশন, তারপরে হচ্ছে চুজ ইমেজ, চুজ ফাইল মানে হচ্ছে আর্টিকেল ইমেজ, আর্টিকেল ইমেজটা এখানে চুজ ফাইলে যে আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিবেন সেই ইমেজ দেওয়ার জায়গা, আর এখানে হচ্ছে লং ডিসক্রিপশন। এই লং ডিসক্রিপশনে আমি কি করলাম, লং ডিসক্রিপশনে এসে আমি এখান থেকে লিংক করে দিলাম। আমি চাইলে ডিসক্রিপশনটাকে আরো অনেক কিছু আরেকটু সুন্দর করতে পারি, যেমন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম, ইটালিয়ান করে দিলাম, এটাতে কিন্তু আমার দেখতে আরেকটু সুন্দর লাগবে। দেখেন প্রথমটা যেমন ছিল এখন কিন্তু আরো একটু চোখে পড়ার মতো হলো, এটা বোল্ড হয়ে গিয়েছে প্লাস ইটালিয়ান। এটা জাস্ট ডিজাইন করার জন্য, এটা আপনার পছন্দ মতো চাইলে করবেন, না চাইলে নাই। আপনি চাইলে এখানেও ইমেজ ব্যবহার করতে পারেন, এই আর্টিকেলের মধ্যেও ইমেজ ব্যবহার করা যায়। কিভাবে করা যায় আমি প্রত্যেকটা ব্যাপারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার জন্য আমি এখানে কার্সরটা রাখলাম, একটা একদম লেখা শেষে কার্সর, এবং দুইটা লেখার মাঝামাঝি স্টেপ, আমি একদম প্রথমেও দিব না এবং শেষেও দিব না, দেখতে বেশি ভালো লাগবে না। তো আমি এটা কোথায় দিচ্ছি, এটা দিচ্ছি হচ্ছে এইখানটাতে দিব। তো এখানে দেওয়ার জন্য আমি প্রথমে লেখাটা শেষে রাখলাম,
এখন আমি একটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে যে মাঝে একটা জায়গা আছে, নিচে লেখা উপরে লেখা মাঝে একটা জায়গা, তখন হবে কি একজন যখন আর্টিকেলটা পড়বে, কোনো ভিজিটর এসে যখন আর্টিকেল পড়বে তখন সে বোরিং ফিল করবে না। একটা ইমেজ মানে একটা এন্টারটেইনমেন্ট, একটা পড়ার মধ্যে যদি একটা ইমেজ থাকে তো সেটা আসলে একটা এন্টারটেইনমেন্টের অংশ হিসেবে কাজ করে এবং পড়ার জন্য বেশি ইচ্ছা তৈরি হয়। তো আমি এখান থেকে এই যে ইমেজের একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মোবাইলেও যদি থাকে কিংবা বিভিন্ন জায়গাতে, এই আইকনটা কিন্তু আমাদের ইমেজ হিসেবেই পরিচিত। তো আপনি এটার ভিতরে যে যে কাজ করবেন এই প্রত্যেকটা ই দিয়ে টুলস দিয়ে আপনি এটার ভিতরে কাজ করতে পারেন আপনার প্রয়োজন মতো, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট ইমেজটা অ্যাড করার জন্য এই আইকনে ক্লিক করছি এবং ইমেজের জন্য আমাকে এখানে বলছে যে ইমেজের লিংক দিতে, লিংকের মাধ্যমে এখানে ইমেজ সিলেক্ট করা যাবে। তো আমি এখানে ক্লিক করি, দেখি তো লিংক ছাড়া দেওয়ার কোনো জায়গা আছে কিনা, লিংক ছাড়া আমি দিতে পারি কিনা, না আমাকে এখানে ইমেজের লিংকটাকেই দিতে হবে। তো আমি চাইলে এখানে ইমেজের লিংকে দিতে পারি, কিন্তু আমি এখানে ইমেজের লিংক দিব না। লিংক দিয়ে আসলে ইমেজ পাবলিশ করতে গেলে এখন আমাকে ইমেজের লিংক কালেক্ট করতে হবে। আপনি চাইলে ইমেজের লিংক দিয়ে দিতে পারেন, না চাইলে দরকার নেই। আমি এখানে ওকে করে দিচ্ছি, আমি আর ইমেজের লিংক দিয়ে ইমেজ পাবলিশ করব না, তো ওকে করছি। ওকে ক্রিয়েটে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি, আমি আর এখানে ইমেজ দিচ্ছি না, ব্যাক স্পেস দিয়ে আবার সেম জায়গাতে চলে যাচ্ছি। আচ্ছা এখন আমি এখান থেকে আর কি দিতে পারি, এখানে আমি এখন আপনারা চাইলে এখানে একটু ঘেটে ঘেটে দেখবেন যে আরো অনেক কিছু করা যায়। আপনারা যদি চান যে আমি একটু সুন্দর করি হেডলাইন করি, যে হেডলাইন টু মানে এই এস টু করা যাবে, এটা ওটা করা যাবে, চাইলে করবেন, না চাইলে দরকার নেই। আমি যেহেতু সময়ের সংক্ষিপ্ততা তো আমি যতটুকু প্রয়োজন এতটুকু দেখাচ্ছি, আপনারা কাজের সময় আরো ঘেটে ঘেটে দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন পোস্ট ইওর আর্টিকেল, আমি আর্টিকেলটা এখান থেকে পোস্ট করে দিচ্ছি। পোস্ট করার পরে আমার দেখার বিষয় যে তারা আমার আর্টিকেলটাকে লাইক করে কিনা, যদি লাইক না করে তাহলে আমাকে ওয়েট করতে হবে তারা যখনই এটা কি বলেছে দেখেন, শর্ট ডিসক্রিপশন 24 এন্ড 30 ক্যারেক্টার, প্লিজ ট্রাই অ্যাগেইন। আচ্ছা 400 থেকে 300 কিওয়ার্ডের মধ্যে, 350 কিওয়ার্ডের মধ্যে আমাকে ইউজ করতে হবে। তো আমি আর্টিকেল আবারও ফিরে যাচ্ছি, আমাকে এই যে শর্ট ডিসক্রিপশনটা এটা কত ওয়ার্ডের আমি একটু চেক করি। চেক করার জন্য আমি সব থেকে ইজি ওয়ে যেটা আমি ব্যবহার করি, আমি সরাসরি ট্রান্সলেটরে চলে যাই, ট্রান্সলেটরে যেয়ে এখানে পেস্ট করে দিই। এখানে আমার বেশি হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমি এখান থেকে কিছুটা কেটে দিই, 350 ওয়ার্ড রাখতে হবে আমাকে। তো 350 ওয়ার্ড রাখার জন্য আমি এটা কেটে দিলাম, আমি এখান থেকে কেটে দিলাম, এখন 219 ওয়ার্ড আছে। এখন দিলে আমার এটা নিয়ে নেবে, কপি আর্টিকেলে চলে যাচ্ছে, পেস্ট। এখন পোস্ট ইওর আর্টিকেল দেই। এক একটা আর্টিকেলে আসলে এক একটা ধরনের নিয়ম থাকে যে এক এক ভাবে লিখতে হবে, কিন্তু তাদের কিছু কন্ডিশন থাকে। তো এখানে শর্ট ডিসক্রিপশনে 350 ক্যারেক্টারের বেশি ইউজ করতে পারবেন না। এখন প্লিজ আপলোড এ ভ্যালিড ইমেজ ফাইল, তো এটার জন্য আমাকে কি আবার এখানে যেতে হবে? আমি আবার এই আইকনটাতে ক্লিক করছি, ক্লিক করে একটু চেক করে দেখি যে আমার আর্টিকেলটা তারা পোস্ট করেছে কিনা। আমি একটু রিফ্রেশ দিই পেজটাকে, আসলে এই সাইট গুলোতে আপনি যখন কাজ করবেন এক একটা সাইটের ধরনই এক এক রকম, আপনাকে একইভাবে কাজ করতে হবে। তো প্রত্যেকটা সাইটে যে আপনি সেম ভাবেই পাবেন কিন্তু আমি কিংবা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কাজ করতে পারবেন তা কিন্তু না, আপনাকে কিন্তু এক একটা সাইডে এক এক ভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে মাই পেজ, মাই আর্টিকেল কোথায় আছে আমাকে একটু চেক করতে হবে। আমি এখান থেকে এই যে মাই আর্টিকেল, আমি যেটা পোস্ট করেছি আমি মাই আর্টিকেলে যে পেয়ে যাব। এটা আপনি যে সব জায়গাতে সেম লেখা পাবেন তা না, কিছু জায়গা আছে আপনাকে অ্যাপ্রুভ করবে না, কিছু জায়গা আছে অ্যাপ্রুভ করবে। তো আমি প্রথমে মাই আর্টিকেলে যেয়ে দেখি যে আমার এটা অ্যাপ্রুভ করেছে কিনা, তাহলেই বুঝতে পারবো।
আচ্ছা, আমার এখান থেকে আর্টিকেলটা দেখি, পোস্টিওর আর্টিকেলে যেয়ে দেখি। আচ্ছা, আমি এটাকে আরো একবার একটু করে দেখি যে আমার এখানে একটু সমস্যা হয়েছিল ইমেজের জন্য, হতে পারে সেটার জন্য নাও নিতে পারে। তো আমি এখানে এটাকে আরো একবার কপি করি, আমি দ্রুত করে দেখাচ্ছি, যেহেতু আগের বার আপনাকে দেখিয়ে দিয়েছি, এখন আর সেটা করব না, এখন সরাসরি আমি দ্রুত করে নিচ্ছি টোটাল কাজটা। আপনাদের একবারে না নিলে আপনারা চেক করবেন যে কেন নিচ্ছে না, কি জন্য নিচ্ছে না। তো আমি এটাকে আবার লিংক করে দিই। ওয়েবসাইট লিংক, ওকে। আপনারা যখন কাজ পুরোপুরি করা শিখে যাবেন, এটা বেশিক্ষণ সময় লাগবে না, এটা একটা আর্টিকেল পোস্ট করতে যদি সবকিছু রেডি করা থাকে। তো আমি এখানে কোনটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে, এটা নিয়ে দেখি যে আমার এটা নাই কিনা। পোস্টিওর আর্টিকেল, এখন আমার আর্টিকেলটা কিন্তু সাকসেসফুলি পোস্ট হয়ে গিয়েছে। এটার জন্য ব্যাক টু হোম পেজ, আমি হোম পেজে চলে যাচ্ছি, দেখি তারা আমাকে কি রেজাল্ট দেয়, এটা পাবলিশ করেছে নাকি অ্যাপ্রুভে রেখেছে। ফাইন্ড ইউ, আচ্ছা এখন এখানে কি আমার আর্টিকেলটা মনে হয় না যে তারা পোস্ট করেছে, একটু চেক করে দেখবেন হোম পেজে এসে যে আপনাদের যে ছবিটা দিয়েছেন সেই ছবির সঙ্গে কোনো সেই ইমেজটা এখানে আছে কিনা কিংবা পাবলিশ হয়েছে কিনা। কোথায় যেতে হবে, বিজনেসে যেয়ে দেখি, বিজনেস, যেহেতু আমার আর্টিকেলটা বিজনেসে পাবলিশ করেছে, তো আমি এখানে এসে দেখি যে আমার আর্টিকেলটা আছে কিনা। এখানে একটা একটা করে স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে দেখবেন, মাই আর্টিকেল, আমার মাই আর্টিকেল গেলে ওয়েটিং এ অ্যাপ্রুভাল, আমার এটা অ্যাপ্রুভ করবে তার জন্য ওয়েটিং এ রেখে দিয়েছে। ঠিক আছে, এখানে যারা মডারেটর আছে, তারপরে যারা হচ্ছে এডিটর আছে, তারা আমার এটা প্রথমে চেক করবে, দেখবে যে আমার আর্টিকেলটা পাবলিশ করার মতো কিনা, তারপরে তারা এটাকে পাবলিশ করবে। যদি পাবলিশ করে দেয়, আপনাদের মেইলে একটা মেইল আসবে, ওই মেইল থেকে মেইলটা চেক করে আপনারা ওখান থেকে লাইভ লিংক এবং স্ক্রিনশটটা কালেক্ট করে সেম ভাবে এই শিটে এসে এই দুটা ঘরকে আবার আর্টিকেল পোস্টিং লিখবেন, আর্টিকেল পোস্টিং লিখে স্ক্রিন লাইভ লিংক স্ক্রিনশট, এখানে আবার দুইটাই দিয়ে দিবেন। যাই হোক, এটা গেল হচ্ছে আর্টিকেল সাইট। আমার এখানে যদি অ্যাপ্রুভ করে দিত, তাহলে আমি সরাসরি আপনাদেরকে এই যে আর্টিকেলটা আমি লিখেছি সেই আর্টিকেলটা এখানে পোস্ট হতো, এই যে এখানে যেমন দেখাচ্ছে। একটু ওয়েট করি, এটা হচ্ছে মাই পেজ, আমার পেজে আসলাম, এই যে আমার হচ্ছে এই আর্টিকেলটা, আমার আমি একটা আর্টিকেল পোস্ট করেছি, দেখেন মেম্বার সিন্স 13 অক্টোবর আমি একটা আর্টিকেল পোস্ট করেছি, এবং আমার টাইটেল যেখানে যা ছিল সবকিছু আমাকে দেখাচ্ছে, বাট এটা এখনো অ্যাপ্রুভ করেনি, যদি অ্যাপ্রুভ করে আমি হোম পেজে এসেও দেখতে পারবো। ঠিক আছে, যাই হোক, আমি এখন আর্টিকেল পোস্টিং থেকে বের হয়ে যাচ্ছি, কিভাবে করতে হয় এটা আপনারা দেখলেন, এবং প্রত্যেকটা সাইডে যে অ্যাপ্রুভ করবে তা কিন্তু না, আপনি যে একটা আর্টিকেল পোস্ট করলেন সেটা যে অ্যাপ্রুভ করে নিল, এটা কিন্তু কখনোই চিন্তা করবেন না, আপনাকে অ্যাপ্রুভ করবে কিনা আপনি 3 দিনের মধ্যে দেখবেন, হয়তো 72 ঘন্টার মধ্যে নয়, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার বেশি লেট হবে না, এর মধ্যেই হয়তো আপনার আর্টিকেলটা যদি পাবলিশ করার মতো হয় তাহলে করে দিবে, আর যদি না করে তখন আপনার ওই সাইটটাকে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু আর্টিকেল পোস্টিং এর সাইট পাবলিশ করে এরকম খুব একটা পাওয়া যায় না, খুবই রেয়ার, তবে আপনাকে খুঁজতে হবে। আর পেইড টুলস যেগুলো আছে, পেইড টুলস থেকে যদি এসইওর এগুলা লিংক গুলা কালেক্ট করতে চান তাহলে তো আলাদা কথা, কিন্তু আমরা তো এখন পেইড টুলস ইউজ করছি না, কারণ হচ্ছে আমরা যেহেতু বিগিনার, আমরা শিখছি, প্রথমে আমরা শিখি, তারপরে পেইড টুলস ইউজ করতে হয়, কি ইউজ করতে হয় সেটা আমরা পরে দেখবো। যাই হোক, আর্টিকেলটা আপনার এভাবে পোস্ট করবেন, এবং যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে তো খুবই ভালো, তো আপনার আর্টিকেলের লাইভ লিংক এবং স্ক্রিনশটটা নিয়ে বাইরে শিটে, বাইরের শিটে জমা দিবেন, আর যদি না করে তাহলে 3 দিন ওয়েট করবেন। আচ্ছা, এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তারপরে আমাদের কি আছে, কমেন্টিং সাইট।
এখন আছে হচ্ছে আমাদের কমেন্টিং ব্যাকলিং, ঠিক আছে? এটাকে বলা হয় কমেন্টিং ব্যাকলিং। তো আমরা বিভিন্ন ব্লগ সাইট আছে, বিভিন্ন সাইট আছে যেখানে কমেন্টের মাধ্যমেও বায়ারের পোস্টটা কিংবা বায়ারের লিঙ্কটাকে প্রমোট করা যায়। কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো সেটা করার জন্য কমেন্ট করার ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে সেটা আমি পরে বলছি, আগে আমি লিঙ্কে চলে যাচ্ছি। কপি লিঙ্ক আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই সাইটটা আস্তে আস্তে আমি বলি। আমরা যখন কমেন্টিং করব, তো কমেন্টিং করার জন্য এটা কিন্তু খুবই একটা কি বলবো, মার্কেটিং এর জন্য এই আইডিয়াটা খুবই ভালো। কমেন্টিং করা, কমেন্টিংটা খুব বেশি মানুষ পড়ে এবং সবাই খুব বেশি এটাতে ইফেক্টিভ, মানে ইফেক্টিভ মার্কেটিং যেটা হয় কমেন্টিং এও হয়। তো কমেন্টিং এর ক্ষেত্রে আপনারা কি করবেন, মার্কেটিংটা সরাসরি করবেন না, মার্কেটিংটা করার জন্য কিছু ওয়ে ইউজ করবেন। যেমন হচ্ছে একটা কমেন্ট যখন করবেন তখন সরাসরি আপনি আপনার ডেসক্রিপশন এবং লিঙ্কটা সেখানে পেস্ট করবেন না, তাহলে বুঝতেই পারবে যে আপনি আপনার মার্কেটিং করছেন, কিন্তু সেটা আপনারা কখনোই করবেন না। আচ্ছা, আমি প্রথমে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে চলে যাচ্ছি। আচ্ছা, এই অ্যাড্রেস না, আমি হচ্ছে এখানের ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। তো কপি করে কোন ইমেল দিয়ে, কপি করে নিলাম। এখন এই ইমেল দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি। এখন আমি এই সাইটটাতে আসলাম। এই সাইডে এসে আমি কমেন্টিংটা কোথায় করব, কমেন্টিং এর অপশনটা আমি কোথায় পাবো? আমি ব্লগে চলে যাচ্ছি। আমরা ব্লগ কমেন্টিং যেহেতু করছি তো ব্লগে চলে যাচ্ছি। এটা একটা স্কিন রিলেটেড, তো আপনারা কিন্তু স্কিন, আমি যদি ইন্স্যুরেন্স রিলেটেড করছি তো আমরা কিন্তু কখনো স্কিন রিলেটেড সাইডে এসে কমেন্টিং করব না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই জন্য, ঠিক আছে? আপনারা কিন্তু অবশ্যই, যেহেতু এটা ইন্স্যুরেন্স রিলেটেড সাইট, তো আপনারাও কিন্তু ইন্স্যুরেন্স হোক কিংবা বিজনেস হোক ওই রিলেটেড সাইটে যেয়ে আপনারা আপনাদের কমেন্টিংটা করবেন, ঠিক আছে? তো এখানে কমেন্টিং এর সাইট আপনারা কোথায় পাবেন দেখেন, আমি ব্লগে আসলাম। ব্লগে আসার পরে আমি চলে, এই যে দেখেন ব্লগের নিচে যে লিভ এ কমেন্ট, অনেক জায়গায় এখানে থাকে, আবার অনেকগুলো আছে। এই যে এখানে কিন্তু প্রত্যেকটার নিচে লিভ এ কমেন্ট, আবার অনেক আছে কি যে এই যে টোটাল ব্লগ গুলা শেষ হয়ে যায়, অনেক ব্লগ থাকে, 50টা 100টা 20টা 30টা ব্লগ থাকে, একদম স্ক্রল ডাউন করে আস্তে 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 এই যে জায়গাটা, এরকম একটা জায়গায় কমেন্টিং এর একটা অপশন থাকে। তো আমি এখানে প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে, আমি মাস্ক যেহেতু এখান থেকে আমি লিভ এ কমেন্ট, মানে কমেন্ট ট্যাগ করো, আমি কমেন্টে চলে যাচ্ছি। লিভ এ কমেন্টে দেখেন আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। এই সাইটটাতে আমি চলে আসলাম। টোটাল এটা একটা ব্লগ সাইট, এটা হচ্ছে মাস্ক মাস্ক রিলেটেড, যেহেতু এখন হচ্ছে করোনার সময়, তো এখানে বিভিন্ন ধরনের মাস্ক আছে। তো আপনি এই সাইটটাতে আসেন, এই সাইডে এসে এই সাইট সম্পর্কে মোটামুটি একটু দেখে একটা আইডিয়া নেবেন, কিংবা এখানে কিছু পড়ে অর্থটা বুঝবেন, ঠিক আছে? মানে সিম্পলি কিছু বুঝবেন, যেন এই এটা কি রিলেটেড, এবং এই রিলেটেড আপনি ভালো দু একটা কথা লিখতে পারেন, কমেন্ট করতে পারেন। আমরা বিভিন্ন সাইটে যাই না, যদি একটা মনে করেন যে এখানে আমরা ই করতে আসছি, জাস্ট এই সাইটটা ঘুরে দেখতে আসছি, কোনো মার্কেটিং এর উদ্দেশ্যে আসিনি। এখন আপনি একজন ভিজিটর, অ্যাজ এ ভিজিটর হিসেবে আপনি যখন এটা দেখতে আসলেন তখন আপনি কি করবেন, আপনি দেখলেন যে এখানে মাস্কের বিভিন্ন ডিজাইন আছে, তো আমি এখানে একটু পরে দেখি যে কি ধরনের মাস্ক আছে। পরে দেখলাম, বুঝলাম যে হ্যাঁ মাস্ক গুলা খুব ভালো, আমার খুব পছন্দ, পোর্টেবল, সবকিছু দিক থেকে ঠিক আছে। তো আমি এটা যখন পরে বুঝলাম যে হ্যাঁ তোমার মাস্কটা ভালো, তুমি এই রিলেটেড মাস্ক আরো তৈরি করতে পারো, তোমার মাস্কটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, কিংবা এই সম্পর্কে, মানে তার যে মাস্ক রিলেটেড কথা আপনি পড়ে, যে কোভিড, যে বর্তমানে কোভিড-19 চলছে, এখানে মাস্ক খুবই জরুরি, তুমি এটা খুব ভালোর জন্য করছো, মানে ওর সম্পর্কে ভালো 4-5 লাইন লিখবেন। লিখে এরপরে চলে আসবেন, এটা পড়ার পরে আমি বুঝে গেলাম এটা কোন রিলেটেড। তো আমি এখানে চলে আসলাম লিভে কমেন্ট, কোথায় আসলাম, এখনো কিন্তু লিভে কমেন্টের জায়গায় আসেনি, আরো স্ক্রল ডাউন করে এই যে লিভে রিপ্লাই, এই যে কমেন্ট, এই কমেন্টের অপশনে যখনই আমি আসবো, এই কমেন্টের অপশনে এসে এখন ওর সম্পর্কে আমি মনে করলাম 2-3টা কথা আমি লিখছি, যে তুমি ভালো, কিংবা তোমার মাস্ক, তুমি যে মাস্ক সেল করছো এটা আসলে খুব ভালো মানের মাস্ক, তারপর এটা আমার খুব পছন্দ হয়েছে,
ওর সম্পর্কে ভালো কথা যেটা বললে আসলে বুঝতে পারে যে ওই কমেন্টটা যেন সে রাখে, কারণ একটা কমেন্ট কিন্তু সে চাইলে ডিলিট করে দিতে পারে, চাইলে রাখতে পারে, কিন্তু আপনি যখনই তার সম্পর্কে ভালো কথা বলবে তখন কিন্তু সে আপনার কমেন্টটা রেখে দিবে কিংবা পাবলিশ করে দিবে, অ্যাপ্রুভ করে নিবে। তো আপনি মনে করেন যে 3-4 লাইন, আমি মনে করলাম যে এই 3-4 লাইন, এই 3-4 লাইন আমি তার সম্পর্কে লিখেছি, এটা কিন্তু আমি বুঝাচ্ছি। জাস্ট মনে করেন যে আমি 3-4 লাইন লিখলাম যে তুমি খুব ভালো মাস্ক তৈরি করতে পারো, তোমার মাস্কের কোয়ালিটি খুব ভালো, তুমি আসলে এই ধরনের মাস্ক কতদিন থেকে তৈরি করো, তোমার আমার মনে হয় যে তুমি কোয়ালিটি ফুল তৈরি করো এবং তোমার এটা সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া উচিত, এই ধরনের কিছু ভালো কথা আমি এখানে লিখলাম। লেখার পরে এখন আমি এখানে একটা কিংবা দুইটা এন্টার দিলাম, এন্টার দিয়ে এখন আপনার কথাটুকু এক কথা সারবেন, সেটা হচ্ছে যে আমিও এই আমিও মাস্ক সম্পর্কে আরো একটা সাইট জানি যেটা প্রায় তোমার মাস্কের কাছাকাছি, কিংবা এরকম আরো এক জায়গায় মাস্ক আমি দেখেছি তারটাও খুব ভালো, ঠিক আছে? তো আপনি ওরকম দুই এক লাইন লিখলেন, এই যে লেখার পরে এন্টার দিয়ে আপনি এখানে, আচ্ছা যেহেতু এখানে আরেকটা কথা বলি, এখানে যেহেতু ওয়েবসাইটের ব্যাপারটা আছে, দেখেন আপনি এখানে ওয়েবসাইটের লিংক দিতে পারছেন, সব সাইটে কিন্তু আপনি কমেন্ট করার সময় ওয়েবসাইটের লিংক দিতে পারবেন না, ঠিক আছে? যেহেতু এরা ওয়েবসাইটের লিংক দেওয়ার মতো জায়গা রেখেছে, এরা খুবই ভালো একটা কাজ করেছে। তো আপনার এখান থেকে, এখানে আপনি ওয়েবসাইট না দিলেও প্রবলেম নেই, আপনি চাইলে এখানে এন্টার দিয়ে বায়ারের ওয়েবসাইটটা, মানে বায়ারের ওয়েবসাইট সম্পর্কে 1-2 লাইন লিখবেন যে হ্যাঁ আমার আমার জানা আছে যে তুমি যেমন তৈরি করো তো ওইরকমই সেম সেম প্রায় কিংবা ওই ধরনেরই একটা মাস্কের কোম্পানির কথা আমার জানা আছে, তুমি চাইলে চেক করতে পারো, এরকম কিছু একটা লিখে আপনি জাস্ট এখানে লিংকটা পেস্ট করে দিলেন। কিন্তু অতিরিক্ত লিখতে যাবেন না, আপনার বায়ার সম্পর্কে একটা লাইন লিখলেই না, তার থেকে বেশি লেখার দরকার নেই, লিখে আপনি লিংকটা দিয়ে দিবেন। দিয়ে এখানে আপনার নাম দিয়ে দিবেন, আপনি ফোন নাম ব্যবহার করছেন, আমি অবশ্যই আমি এখান থেকে লাইফ ইন্স্যুরেন্স গ্লাডস্টোন এটা দিচ্ছি। এখানে তো অবশ্যই আপনার কিওয়ার্ডটা বায়ারের দেওয়া হবে, তাই না? আর আপনারা যে সাইডে, যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি আমি বুঝাচ্ছি, তো আপনার অবশ্যই ইন্স্যুরেন্স সাইড কোম্পানি সাইডে যেয়ে কমেন্ট করবেন, এরকম বিউটি সাইডে এসে না। আমি আপনাদের দেখানোর জন্য এই সাইডটা নিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই বিউটি সাইড হলে বিউটি সাইডেই আসবেন, ইন্স্যুরেন্স সাইড হলে ইন্স্যুরেন্স সাইডে যাবেন, এ ধরনের অনেক সাইট খুঁজে পাবেন আপনারা, ঠিক আছে? এরপর আমি আমার মেইলটা ইউজ করছি, কোন মেইলটা, এটা দিয়ে আমি যেহেতু লগ ইন করেছি এটা ইউজ করছি, ওয়েবসাইটের লিঙ্ক, তো বায়ারের এই যে ওয়েবসাইটের যে লিঙ্ক যেটা, এইটাকেই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন পোস্টে কমেন্ট পোস্ট করে দিলাম, হতে পারে তারা আমার কমেন্টটা এখানে, আমি নিচে চেক করে দেখতে পারি যে আমার কমেন্ট এখানে তারা অ্যাপ্রুভ করেছে কিনা, কিংবা এখানে দেখা যাচ্ছে কিনা, ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় না, খুঁজে বের করতে হবে, যদি না থাকে তাহলে অ্যাপ্রুভ করলে তারা অবশ্যই আমাকে একটা মেইল দিবে, ঠিক আছে? আচ্ছা এখানে কোথাও আমার মেইলটা নেই, মানে হচ্ছে এখনো অ্যাপ্রুভ করেনি, এখানে দেখাও যাবে না। আপনাকে যদি অ্যাপ্রুভ করে, যেহেতু আপনি আপনার মেইল জমা দিয়েছেন, আপনার মেইলে একটা মেসেজ চলে যাবে, একটা মেইল চলে আসবে, তখন ওখান থেকে আপনি একটা লিংক কপি করে তারপরে পেস্ট করে দিবেন, এইভাবে আপনারা কমেন্ট করবেন। কিন্তু কমেন্ট করাটা খুব কঠিন কাজ না, কিন্তু মেইন হচ্ছে কিছু ওইটা সম্পর্কে ওই রিলেটেড কিছু কথা লেখা, মেইন হচ্ছে আপনার এখানে আসতে হবে, সে সাইট সম্পর্কে আপনাকে ভালো 4-5টা কথা দিতে হবে যেন সে আপনার কমেন্টটাকে অ্যাপ্রুভ করে। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি কিভাবে কমেন্টটা লিখবেন। কমেন্টের ক্ষেত্রে অতি জরুরি যেটা, অবশ্যই জরুরি যেটা, সেটা হচ্ছে তার সাইট রিলেটেড কিছু কথা লেখা, আর এক লাইনে আপনার কথা শেষ করে লিঙ্কটা পাবলিশ করে দেওয়া। এরপরে সেটা যদি সে মনে করে অ্যাপ্রুভ করার মতো, অবশ্যই অ্যাপ্রুভ করে দিবে। এটা গেল হচ্ছে ব্লগ কমেন্টিং যে অপশনটা সেটা। আচ্ছা এট লাস্ট আমাদের আর কি আছে, এখন আছে হচ্ছে আমাদের সোশ্যাল বুকমার্কিং। আমরা সোশ্যাল বুকমার্কিং কিভাবে করব, এতক্ষণ আমরা কি দেখলাম, প্রোফাইল ব্যাকলিংক দেখেছি, আর্টিকেল পোস্টিং দেখেছি, কমেন্টিং ব্যাকলিংক কিংবা ব্লগ কমেন্টিং যেটাই বলি এটা দেখলাম, এখন আসবো হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। তো আমরা সোশ্যাল বুকমার্কিং এর জন্য একটা সাইট রেখেছি, এখানে এই সাইডে চলে যাচ্ছি, এই ফলক সাইটটা, এটা খুবই জনপ্রিয় একটা বুকমার্কিং সাইট, এই সাইটটা আপনারা সোশ্যাল বুকমার্কিং সাইট, এই সাইটটা আপনারা যখন কাজ করবেন এই সাইডে, এই সাইটটা অবশ্যই আপনাদের তালিকাতে রাখবেন, সার্চের তালিকায় কিংবা আপনাদের কাজের তালিকাতে, এটা খুবই জনপ্রিয় একটা সাইট, ঠিক আছে? তো প্রথমে এসেই আপনারা প্রত্যেকটা সাইডে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে দেখেন একটা অপশন আছে এখানে রেজিস্ট্রেশন ফর ফ্রি, আমি এখানে ক্লিক করছি,
ইউজারনেম ব্যবহার করতে হবে। আমি সেম এই ইউজারনেমটাই ব্যবহার করছি। আপনার এখানে একটা ইউজারনেম ব্যবহার করবেন, তারপর এখানে মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনার অবশ্যই নিজেদের মতো করে পাসওয়ার্ড ব্যবহার করবেন, ঠিক আছে? এখন এই পাসওয়ার্ডটাকেই আবার এখানে কনফার্ম করতে হবে, সেম পাসওয়ার্ড দিবেন। দুটাই মিলে গিয়েছে, যার কারণে গ্রিন কালার চলে এসেছে। এখন আমি এখানে একটা ক্যাপচার করে এই আপু, এটা কি ইমেলের পাসওয়ার্ড দিব নাকি নতুন একটা পাসওয়ার্ড? না, এখানে আপনার ইমেলের পাসওয়ার্ড ব্যবহার করার কোনো দরকার নেই। আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে চারটা ক্যাটাগরি মেনটেন করে পাসওয়ার্ড তৈরি করবেন। সেটা হচ্ছে প্রথমে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, মানে প্রথমে আর শেষে নেই, আপনি টোটাল পাসওয়ার্ডটাতে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, এই চারটা জিনিসের কম্বিনেশনে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। সেটা আপনি যে কোনো ভাবেই করতে পারেন, আগে পেছনে করে হতে পারে, বড় হাতের অক্ষর মাঝে, ছোট হাতের অক্ষর প্রথমে, এটা আপনি আপনার পছন্দ মতো করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ক্যাপচাটা এটা হচ্ছে ক্যাপচাটা পূরণ করে নিব। ক্যাপচাতে আমাদের বলছে কার, তো কার কোথায় কোথায় আছে সেখানে সেখানে আমরা এটা ক্লিক করব। ক্যাপচা পূরণ হয়ে গেলে কার এখানেও আছে, তারপর আমরা ভেরিফাই করে দেবো। ভেরিফাইতে ক্লিক করব, আমাদের ক্যাপচা পূরণ হয়ে গিয়েছে। এখন হচ্ছে রেজিস্ট্রেশন। ম্যাম, সব ইউজার নামে কি বাইরের কিওয়ার্ড ইউজ করতে হবে? জি, সব ইউজার নামে কি বাইরের যে কিওয়ার্ডটা দিব ওইটা ইউজ না করতে না, হবে এটা নাকি? আপনাদের ইউজ করতে হবে না। এই যে ইউজার নেম যেটা ইউজ করবেন সেটা আপনি আপনার মতো করে আপনার নামও ব্যবহার করতে পারেন, কিন্তু যেটা ব্যবহার করেন না কেন ওই ইউজার নেমটাকে সেভ করে রাখবেন, পাসওয়ার্ডটাও সেভ করে রাখবেন। আমি কাজ করার ক্ষেত্রে আসলে এরকম করি। আপনাদের যে এইভাবেই করতে হবে এটার কোনো মানে নেই, কারণ আপনারা তো আর প্রত্যেকদিন এক একটা ইমেইল তৈরি করে করে কাজ করবেন না, তাই না? আপনারা একটা ইমেইলেই হয়তো সব কাজ করবেন। আচ্ছা, ডেসক্রিপশন যেগুলো দিতে হবে ওগুলো কি বায়ার যে ডেসক্রিপশনটা দিবে ওইটা দিতে হবে? আচ্ছা, আমি এটা একটু করি, তারপরে আমি ডিটেলসে বলছি। মেইন হচ্ছে বায়ারের ডেসক্রিপশন যেটা দিবে, এইটা না, আমি আগে বলছি বায়ার যেটা দিবে আপনি চাইলে ওইটা ইউজ করবেন, কিংবা আপনি বায়ার যদি দেয়, বায়ার যদি আপনাকে ডেসক্রিপশন দিয়ে দেয় তাহলে অবশ্যই ওইটা ইউজ করবেন, কিন্তু ওইটা ইউজ করার সময় আপনি ওইটার সঙ্গে আরো কিছু অ্যাড করবেন। যদি বায়ার আপনাকে কিওয়ার্ডটা ডেসক্রিপশনে অ্যাড না করে দেয়, তাহলে আপনি কিওয়ার্ডটা অ্যাড করার জন্য দুই একটা সেন্টেন্স তৈরি করে আপনি বায়ারের ডেসক্রিপশনের সঙ্গে আপনি ওই দুই একটা সেন্টেন্স অ্যাড করে নতুন একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে নিতে পারেন, কিন্তু বায়ারের ডেসক্রিপশনটা বাদ দেওয়া যাবে না। আর ম্যাক্সিমাম সময় বায়ার আসলে ডেসক্রিপশন দেয় না, যদি দিয়ে দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় আপনি ওনার ওয়েবসাইটে ঢুকে কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো। আপনি এই কোশ্চেন গুলো একটু লাস্টে করবেন, ঠিক আছে? একদম ক্লাস শেষ হয়ে গেলে শেষের দিকে করবেন, তাহলে আমি এগুলা ক্লিয়ার করতে বেশি ভালো হবে। আপনাদের যার যে কোশ্চেন আছে আপনারা একটু ওইটাকে মনে রাখেন, ক্লাস শেষ হয়ে গেলে আপনারা কোশ্চেন গুলা করবেন, আমি একটা একটা করে রিপ্লাই দিব। আচ্ছা, এখন আমাকে বলছে প্লিজ টেক ইউর ইমেইল এন্ড ক্লিক দা লিংক অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমাকে মেইলে যেতে হবে। ওরা আমাকে একটা মেইল দিয়েছে, দেখেন এই যে চলে এসেছে, এই অ্যাকাউন্ট থেকে মেইলটা চলে এসেছে। তো আমি ফল্ক অ্যাকাউন্টটাকে ওপেন করছি। এখন এতগুলো লিংকের মধ্যে আপনারা কোনটা ক্লিক করবেন, ক্লিক করবেন সেটাই। অ্যাকাউন্ট টু নিড এ অ্যাক্টিভ ইট ফার্স্ট, প্রথমে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ করে নিতে হবে যে কোনো কাজ করার জন্য। তো সেটার জন্য আমি এখানে ক্লিক করব, এই যে অ্যাক্টিভ লেখাই আছে, ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখুন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, এই যে আমার নাম চলে এসেছে। আপনি যে ইউজার নেম ব্যবহার করবেন সেই ইউজার নেমটা এখানে দেখা যাবে। তো এখন যেহেতু আমি এখানে সোশ্যাল বুকমার্কিং করব, তো সোশ্যাল বুকমার্কিং করার জন্য আমাকে কি করতে হবে, লিংক দিতে হবে, কোথায় অ্যাড এ লিংক দেওয়া আছে, কিংবা লিংক সাবমিশন, সাবমিট, সাবমিট এ লিংক, এ ধরনের অনেক কিছু লেখা থাকবে। শুধু যে অ্যাড এ লিংক থাকবে তা কিন্তু না, এক একটা সাইডে এক এক ভাবে তারা কাজ করে, কিন্তু এক এক ভাবে উপস্থাপন করে। তো আপনার এখানে অ্যাড এ লিংক লিখবেন, অ্যাড এ লিঙ্কে ক্লিক করবেন, কিংবা যদি থাকে সাবমিট এ লিংক সেখানে ক্লিক করবেন, যদি লেখা থাকে লিংক সাবমিটেড সেখানে ক্লিক করবেন। তো এটা আপনাদের একটু বুঝতে হবে, কাজ করতে করতে আপনারাও বুঝে যাবেন একটা সময়। তো আমি এখানে সরাসরি চলে যাচ্ছি অ্যাড এ লিংক। বুকমার্কিং এর জন্য বিশেষ করে লিংকটাই সাবমিট করতে হয়, তো এখানে আমি লিংক সাবমিট করব।
বাইরের লিঙ্কটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, কপি পেস্ট। দেখুন আমার এইচটিটিপি দুটো হয়ে গেছে, একটা আমি কেটে দিব। এখন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখন আমাকে আরো একটা একটা করে ইনফরমেশন দিতে হবে। এখানে প্রথমে টাইটেল দিতে হবে। দেখেন আমি যে ওনার লিঙ্কটা দিয়েছি, ওনার লিঙ্কের অনুযায়ী আমার কিন্তু টাইটেল চলে এসেছে, ডেসক্রিপশন চলে এসেছে। আপনি চাইলে এটা রাখতে পারেন, কিন্তু আপনি এটা কখনোই রাখবেন না, কারণ আপনাকে বায়ার যেটা দিয়েছে এটা কিন্তু তার সঙ্গে একদমই মিলছে না। তো আমি এখান থেকে প্রথমে বায়ারের কিওয়ার্ডটা নিচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স গ্লাডস্টোন, কপি পেস্ট। আর এখানে দিব ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কি দিব, বায়ার যে ডেসক্রিপশন দিয়েছে এটা আমি কপি করে নিচ্ছি এন্ড পেস্ট। ঠিক আছে, আর এখানে আমি ট্যাগ ইউজ করব ইন্স্যুরেন্স। আপনি এখানে আপনার মতো করে ট্যাগ ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনাকে ট্যাগ আমরা এই জন্য ইউজ করি যেন কে সার্চ করলে পেয়ে যায়। আমি ইন্স্যুরেন্স দিচ্ছি, ইন্স্যুরেন্স এন্টার, তারপরে হচ্ছে এখানে আপনি পছন্দ মতো যে কয়েকটা বিজনেস দিচ্ছি, বিজনেস লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স আপনারা কয়েকটা ট্যাগ ইউজ করবেন। আর এটাকে সবসময় প্রাইভেসিটাকে পাবলিক রাখবেন, যেহেতু আপনাদের বাইরের কাজটা ভিজিটরের দরকার। যখনই ভিজিটর হবে, যখনই বাইরের এই লেখাগুলো সবাই দেখবে, বাইরের ওয়েবসাইটে সবাই ঢুকবে, তখনই কিন্তু বাইরের সাইটটা বেশি বেশি গুগলের কাছে পরিচিত হবে এবং ফার্স্টের দিকে উঠে আসবে। আর এই জন্যই কিন্তু বাইরে আমাদেরকে কাজ দেয়। ঠিক আছে, তো আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রেই পাবলিক রাখবো, এখানে কখনো প্রাইভেট করব না, পাবলিক রাখবো। সেভ আইটেম, দেখেন গ্রেট ইউর লিঙ্ক হ্যাজ বিন সেট। এখন আমরা এখান থেকে এই যে যে ট্যাগ গুলো ব্যবহার করেছি, এই যে সেই ট্যাগ গুলো লিঙ্ক আকার হয়ে গেছে। এখন আমি এখান থেকে সরাসরি বাইরের লিঙ্কটাকে কপি করতে পারি, কিংবা এটাকে আমি নতুন ট্যাবে একটা ট্যাবে ওপেন করেও দেখতে পারি। দেখেন সরাসরি বাইরের ওয়েবসাইটে আমাকে নিয়ে আসছে। ঠিক আছে, কোথা থেকে নিয়ে আসছে, এই যে নামটা, এই নামটাই কিন্তু আমি প্রথমে এই যে লিঙ্কটা অ্যাড করেছি না, এই লিঙ্কের সঙ্গে এই নামটা মানে হচ্ছে কিওয়ার্ডটা অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি কেউ এসে এখানে ক্লিক করে সে অলরেডি দেখতে পারবে। এখান থেকে আপনি সি ওয়াল ইওর বুকমার্ক অন ইওর প্রোফাইল পেজ, আপনার প্রোফাইল পেজে আপনি কতগুলা বুকমার্ক করেছেন সেটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি লিঙ্কটা কপি করে নিচ্ছি। আমি কোথা থেকে লিঙ্ক দিব, লাইভ লিঙ্ক। তো লাইভ লিঙ্ক নেওয়ার জন্য আমি সরাসরি এখান থেকে ক্লিক করছি, কপি। এখানে আপনার সোশ্যাল বুকমার্কিং সাইট লিখবেন, এই যে লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্কের জায়গায় এখানে লাইভ লিঙ্ক লিখবেন। আর এখানে হচ্ছে লাইভ লিঙ্ক পেস্ট করলাম, সেম ভাবে এটাকে হচ্ছে ফরম্যাট থেকে ক্লিপিং করে নেবেন, ক্লিপ। এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম, স্ক্রিনশটটা কিভাবে দিলাম, বাইরকে এটা মার্ক করে দিব। দেখো আমি তোমার জন্য বুকমার্কিং করেছি, এই যে তোমার ডেসক্রিপশন যেটা দিয়েছো সেটা সহ করো। এই যে এখান থেকে লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, একটু সময় নিচ্ছে, কপি। আর এখানে হচ্ছে পেস্ট হয়ে গেল। এরকম ভাবে আপনারা বায়ারকে আপনাদের যে গিগ থাকবে, গিগে তো আপনারা অবশ্যই অফার লিখবেন যে আমরা কতগুলা তোমাকে এতগুলা ব্যাকলিং, এতগুলা তারপর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, আর্টিকেল পোস্টিং 10টা করে কিংবা 20টা করে 50টা করে করে দিব, তো আমাকে এত পেমেন্ট করতে হবে। তো যদি আপনি 10টা লিখেন, তো আপনি এখানে অবশ্যই সে 10টা ভাবে একটা একটা করে 10টা সাইডেই করবেন। যদি 20টা রাখেন যে 20টা করে দিব, তাহলে 20টা করবেন। আগে আপনাদেরকে এর জন্য লিঙ্ক কালেক্ট করতে হবে, লিঙ্ক কালেক্ট না করে কখনো এসইও কাজ করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমি এখানে সরাসরি আপনার যে লাইফ ইন্স্যুরেন্স গ্লাডস্টোনে চলে গেল, আপনাদের হোম পেজে চলে আসবে। এখানে যে কাজ করেছে, এই যে হোম পেজ, আপনি এখান থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারেন যে দেখো আমি তোমার জন্য কাজ করেছি। সেম এই লিঙ্কটাকে কপি করে নিলো, নিয়ে পেস্ট করে রাখলে আপনাকে বায়ার যখনই ক্লিক করবে লিঙ্কে, এই এই পেজটা দেখবে, বায়ারের সামনে এই পেজটা ওপেন হবে। ঠিক আছে।
আচ্ছা, যাই হোক, এটা গেল হচ্ছে আমাদের অফ পেজ এসইও, সোশ্যাল বুকমার্কিং সাইট। আচ্ছা, এখন আমি আরেকবার দেখাই যে আমরা কি কি কাজ করলাম। আমরা প্রথমে অফ পেজ এসইও এর জন্য আজকে শিখলাম হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, আর্টিকেল পোস্টিং, ব্লগ কমেন্টিং। আচ্ছা, আমার এখানে একটু প্রবলেম করছে মেবি। তারপরে করলাম হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। আচ্ছা, এই যে আমি একটা একটা দেখালাম চারটা স্টেপ, এই চারটা স্টেপই আপনারা কমপ্লিট করবেন এবং এটার জন্য আপনারা লিঙ্ক কালেক্ট করে তারপরে কাজ করবেন। এখন আমি দেখাচ্ছি আপনারা লিঙ্ক গুলো কিভাবে পাবেন। এখন যদি আপনারা গুগলেই সার্চ করেন যে আর্টিকেল সাইট লিস্ট, আর্টিকেল সাইট লিস্ট ক্লিক করলাম, দেখেন এখানে আমাকে আর্টিকেল সাইট লিস্ট 300+ হাই পিআর আর্টিকেল সাবমিশন সাইট, 55+, 25, তারপরে হচ্ছে ফ্রি ডিএ ডু ফলো সাবমিশন সাইট, আর্টিকেল সাইট, এরকম আপনাকে অনেক দেখাবে। আপনি এখানে দেখলে তো বলবেন যে আল্লাহ এত পরিমাণ, তাহলে তো আমার কোনো কষ্টই নেই, আপনি এখানে গেলাম আর নিয়ে চলে আসলাম আর এখানেই কাজ করলাম। কিন্তু না, এটা আপনি যখনই যাবেন, আমি জাস্ট এটাতেই ঢুকি, টপ 100 ব্লগ অ্যান্ড আর্টিকেল সাবমিশন সাইট। তো ব্লগ অ্যান্ড সাবমিশন সাইটে যাব না, আমি জাস্ট যেখানে আর্টিকেল আসছে সেখানে, এই যে 30+ হাই পিআর আর্টিকেল সাবমিশন সাইট, আমি 2020, আমি এখানে ক্লিক করছি, ওপেন করছি। আপনার এই যে সাইট গুলোতে আসলেন, এই সাইডে আসার পরে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসবেন, এই যে দেখেন আপনার কতগুলা সাইট দেওয়া আছে। এখন প্রত্যেকটা সাইটে যে যে আপনার আর্টিকেল পাবলিশ হবে এর কিন্তু কোনো মানে নেই কিংবা কোনো গ্যারেন্টি নেই, কারণ আমি প্রথমে যেটা দেখিয়েছি ওটাতে কিন্তু আগে আর্টিকেল যখন পোস্ট করতাম তখন কিন্তু সাবমিট হয়ে যেত। এখন কিন্তু ওদের হয়তো ওদের সাইটটা একটু ডেভেলপ করছে কিংবা ওদের সাইটে সেই অপশনটা এখন ওরা বন্ধ করে দিয়েছে যে এখন পাবলিশ করলে, কেউ পোস্ট করলেই সেটাকে সরাসরি পাবলিশ করবে না। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই যে এই যে প্রত্যেকটা সাইট, প্রত্যেকটা সাইডে ঢুকবেন, প্রত্যেক এখানে 300 আছে, তো 300-র জন্য আপনারা 300 কিভাবে পাবেন, এই যে 14টা পেজ আছে, 14টা পেজে 300টা সাইট দেওয়া আছে, তো একটা একটা করে নেক্সট করবেন, নেক্সট করলে একটা একটা নতুন নতুন পেজে আপনাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, দেখেন আগের বার ছিল একটা, এখন কিন্তু আরেকটা সেকেন্ড পেজে চলে এসেছে। তো আপনারা কি করবেন, প্রথমে থেকেই আমি দেখাই, এই লিঙ্ক গুলা সব কালেক্ট করবেন, এখান থেকে সবগুলা লিঙ্ক কপি করবেন, কপি করে এরকম একটা আমি যেরকম একটা শিট রেখেছি এরকম একটা শিট রাখবেন। এই শিটে আমি এগুলো মুছে দিচ্ছি। আমি এখানে একটু দেখাই, এখানে আর্টিকেলস, আর্টিকেল সাইট, আর্টিকেল সাইট লিখলাম, লিখে আমি এখানে সব আর্টিকেল গুলো এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমি একবার একটু দেখাই এর থেকেও বেস্ট ওয়েতে কিভাবে খুঁজে পাবেন এক্সাক্ট ভাবে সেটাও আমি দেখাচ্ছি। আপনারা এখান থেকে এক একটা সাইট ওপেন করে এগুলোকে কপি করে নিয়ে যাবেন। ঠিক আছে, ধরলাম আমি যে কপি করলাম, পেস্ট করে দিলাম, আমি এখানে এগুলাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলাম, আচ্ছা এটা ডিলিট করে দিই। আমার এই যে সাইডের লিঙ্ক গুলো হয়ে গেল, এই যে লিঙ্ক আপনি মনে করেন 300টা লিঙ্কে কালেক্ট করবেন, কালেক্ট করে এখন এই যে সাইট একটা একটা করে সাইডে আপনি ঢুকবেন। সাবমিট অ্যান আর্টিকেল, দেখেন উপরে ডান দিকে আছে সাবমিট অ্যান আর্টিকেল, আমি চলে যাচ্ছি। আপনি এই কাজটা করার আগে প্রথমে একটা কাজ করবেন, একটা আর্টিকেল লিখে রাখবেন, ওই আর্টিকেলটাই আপনি সব জায়গাতে পোস্ট করবেন। ঠিক আছে, প্রত্যেকটা আর্টিকেল সাবমিটেড সাইডে যে আপনি আর্টিকেল পোস্ট করবেন। এখন এখানে যে ইনফরমেশন গুলো আপনাকে চাইবে, আমি যেভাবে দেখালাম সব সাইডে কিন্তু একই রকম ভাবে দেখাবে না,
আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কিভাবে করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এটার জন্য আমি চুজে ক্যাটাগরি, আমাকে ক্যাটাগরি চুজ করতে বলছে, আমি আদারই দিলাম, কন্টিনিউ। আচ্ছা, এখন হচ্ছে স্টেপ টু, সাবমিট অ্যান আর্টিকেলের স্টেপ টু তে আমি আসলাম। স্টেপ টু তে এসে এখানে আমাকে যে যে ইনফরমেশন চাইবে, এন্টার ইওর নেম, এন্টার ইওর লাস্ট নেম, এখানে আমার ফার্স্ট নেম, আমি এখানে জাস্ট মনে করলাম যে এটা আমার ফার্স্ট নেম, আমি এটা ফার্স্ট নেম এর এন্ড লাস্ট নেম এ আমি কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করছি, এবং এটা কাট করে আমি লাস্ট নেমে দিয়ে দিচ্ছি। আবার কন্টিনিউ। দেখেন, আমি আগে যে সাইটটাতে আর্টিকেল করেছি ওই সাইট আর এই সাইট কিন্তু একদমই ভিন্ন, এখানে পোস্টিং এর সাইটটা কিন্তু একদমই আলাদা। এখন আমি এখানে কোম্পানি নেম দিয়ে দিচ্ছি, কোম্পানি নেম কোনটা, কোম্পানি নেম হচ্ছে এই যে ওয়েবসাইটের এই যে মাঝের অংশটা, কপি করছি, পেস্ট করে দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। আর্টিকেল সাবমিট অ্যান আর্টিকেল স্টেপ ফোর, এখানে হচ্ছে ইউআরএল দিতে হবে, ইউআরএল টা দিয়ে দিচ্ছি, আবার কন্টিনিউ। স্টেপ ফাইভ, কিওয়ার্ড দিতে হবে, আমি কোন রিলেটেড কিওয়ার্ড এ এটা হচ্ছে সাবমিট করব, এই কিওয়ার্ড দিচ্ছি, কপি পেস্ট, আবার কন্টিনিউ। এখন হচ্ছে চুজ ফাইল, ফাইল চুজ করতে হবে আপনাকে। সেম ভাবে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, যেকোনো একটা ইমেজ চুজ করলাম, কন্টিনিউ। এখন এখানে আমাকে মেইল দিতে হবে, আমি কোন মেইলের আওতায় কাজ করতে চাচ্ছি, তো সেম ভাবে আমি এই মেইলটাকে আবার কপি করলাম, একটু সময় হচ্ছে আসছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আর কি কি আছে সেটা আমি একটু দেখতে লাগি এখানে। এখানে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমরা কি রাখবো, জেনারেল রাখি। আর্টিকেল টাইটেল, আমরা আর্টিকেল টাইটেলটা কি দিব, সেম আমাদের কিওয়ার্ডটাই আমরা আর্টিকেল টাইটেল দিব। আমি আবার এখানে পেস্ট করলাম, এখন আর্টিকেলটা লিখতে হবে, আমি আর্টিকেল যেটা এটাকে টোটালটা আমি কপি করে নিচ্ছি, এটাই হচ্ছে আমার আর্টিকেল, টোটাল ডেসক্রিপশনটাই হচ্ছে আমার আর্টিকেল, কপি করলাম এন্ড পেস্ট করে দিলাম, এটা আমার আর্টিকেলটা হয়ে গেল দেওয়া। আমি এখানে ইমেজটা, একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, এই যে স্টার, রেড মার্ক করা স্টার গুলো, এই অপশন গুলো কিন্তু ফিল আপ না করলে আপনার আর্টিকেলটা পোস্ট করা যাবে না। যেখানে যেখানে রেড মার্ক দেওয়া থাকবে এটা কিন্তু আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে সেই অপশন গুলো। তো আমি এখানে চলে আসলাম, আমার আমার ইমেইলটাকে আমি আবারও কপি করে নিচ্ছি, চলে যাচ্ছি আর্টিকেল সাবমিটে, পেস্ট করে দিলাম। এখান থেকে ক্যাপচা পূরণ করতে হবে, চিমনি, আমি চিমনি গুলাকে দিয়ে দিচ্ছি, ওকে, ঠিক আছে, ভেরিফাই, এখন সাবমিট। আচ্ছা, ক্লিক হেয়ার টু পোস্ট অ্যানাদার আর্টিকেল হেয়ার অন দ্য সাইট, এখানে আরো আর্টিকেল আছে, ক্লিক হেয়ার টু পোস্ট ইওর আর্টিকেল। আচ্ছা, আমার আর্টিকেল আমি যেখানে পোস্ট করেছি সেটা দেখার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। আপনাদের একটু পরে বুঝতে হবে যে এটা আপনারা কোন অপশনে ক্লিক করবেন এবং কোথায় আপনাদের আর্টিকেলটা পাবেন, ঠিক আছে। এটার জন্য একটু চোখ কান খোলা রেখেই কাজ করবেন, চোখ কান খোলা রেখে কাজ করলে আপনারা পেয়ে যাবেন, একটু সময় দিয়ে দেখবেন প্রয়োজনে। আমি যত তাড়াতাড়ি পাচ্ছি আপনারাও কিন্তু এত তাড়াতাড়ি পাবেন এটা কিন্তু না, কারণ আমার যেহেতু আগে থেকে করা আছে, তো আমার একটা ওই আইডিয়া থেকে আমি নতুন সাইট হলেও করতে পারি। আর আপনাদের যখন আইডিয়া থাকবে না, প্রথম প্রথম করবেন, আপনাদের একটু কষ্ট হবে কিংবা একটু খুঁজে পেতে সময় লাগবে, এটার জন্য ধৈর্য হারা হবেন না কিংবা আপনাকে দিয়ে হবে না এটা কখনোই চিন্তা করবেন না। অন্যরা যদি পারে আপনি কেন পারবেন না, এটা সবসময় মাথায় রাখবেন, মাথায় রেখে তারপরে কাজ শুরু করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ক্লিক করছি, এই কাজটা যদি এতটাই কঠিন হতো তাহলে কিন্তু অন্যরা করতো না, কিংবা অন্যরা করে এটা থেকে আর্ন করতে পারতো না, লেভেল ওয়ান টু হয়ে যেত না, এই জন্য প্রথমে আমি আপনাদেরকে তাদের প্রোফাইল গুলো দেখালাম। আচ্ছা, এখন আমাকে এখান থেকে কি করতে হবে,
একটু চেক করে দেখতে হবে যে আমার আর্টিকেলটা কোথায় আছে। আমাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে আমার আর্টিকেলটা কোথায় পোস্ট হয়েছে। আচ্ছা আমি আমার প্রোফাইলে একটু যাই, দেখি তো আমার পোস্ট অ্যান্ড আর্টিকেল, এখান থেকে আর্টিকেল আবার পোস্ট করা যাবে। দেখি তো আমার অ্যাকাউন্ট আছে কিনা, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে তো আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। আচ্ছা যাই হোক এটা কোনো ব্যাপার না, আপনারা যখন এক একটা আর্টিকেলে যাবেন, আমি যদি জাস্ট এরকম আর্টিকেল অনেকগুলো দেখায় অনেক সময় লেগে যাবে, আপনারা লগ ইন করে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। যেহেতু এখানে আগে থেকে আপনি আর্টিকেল পোস্ট করেছেন ইমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে, তো পাসওয়ার্ড এবং ইমেইল আইডি যেহেতু দেওয়া আছে লগ ইন করলে আপনারা চলে যেতে পারবেন। এরকম ভাবে আপনারা খুঁজবেন, আমি যে লিঙ্কগুলো দেখালাম প্রথমে কালেক্ট করলাম, কালেক্ট করে ঢুকলাম, তো ধীরে ধীরে প্রতিদিন 5টা কিংবা 10টা করে আর্টিকেল সাইট আপনারা খুঁজেন, একটা তো পাবেনই, 20টা খুঁজেন সেখান থেকে একটা পাবেন। আপনি প্রতিদিন একটা আর্টিকেল রেডি করে রাখবেন, ওই আর্টিকেলটাতে আপনি প্রত্যেকটা আর্টিকেল সাইটে যে ওই একটা আর্টিকেল পোস্ট করবেন, পোস্ট করে করে দেখবেন যে ওইটা আপনার অ্যাপ্রুভ হয় কিনা। যে 3 দিন পর্যন্ত পোস্ট করার পর 3 দিন পর্যন্ত ওয়েট করবেন, যদি অ্যাপ্রুভ না হয় প্রথমে খুঁজবেন যে অ্যাপ্রুভ হয়েছে কিনা, যদি কোথাও লেখা থাকে যে অ্যাপ্রুভাল ওয়েটিং কিংবা মডারেটর চেক করবে তারপর অ্যাপ্রুভ হবে, যদি এরকম কিছু লেখা থাকে তো আপনি 3 দিন পর্যন্ত ওয়েট করবেন। যদি দেখেন যে আপনার মেইলে কোনো মেইল আসেনি কিংবা এখনো পর্যন্ত আপনার আর্টিকেলটা অ্যাপ্রুভ হয়নি, আপনি চেক করে দেখার পরে ওই সাইটটা ডিলিট করে দিবেন। কারণ এরকম অনেক সাইট আপনি পাবেন যেখানে আর্টিকেল পোস্ট করা যায় কিন্তু পাবলিশড হয় না, বায়াররা কিন্তু পোস্ট করলে আপনার লিঙ্কটা নিবে না, পাবলিশড হতে হবে। তো এই জন্য আপনারা এভাবে লিঙ্ক কালেক্ট করে রাখবেন, কালেক্ট করে রেখে দেন আপনারা একটা একটা করে, মানে একটা করে বলবো না, অন্তত কমপক্ষে এখন তো আপনারা ফ্রি আছেন, 10টা 15টা 20টা করে করে আর্টিকেল সাইট চেক করবেন, প্রোফাইল ব্যাকলিংক চেক করবেন, চেক করে করে আপনারা লিঙ্ক লিস্ট কালেক্ট করবেন। তো আপনাদের একবার যদি লিস্ট কালেক্ট হয়ে যায় আপনাদের কাজ করতে সময় লাগবে না, আপনার 10টা আর্টিকেল পোস্ট করে দিবেন $10, 20টা আর্টিকেল করবেন $20, তো করতে আপনার আধা ঘন্টা সময় লাগবে, তাতে আপনি $10 কত, 800 টাকা, 1 ঘন্টাই লাগলো আপনি 800 টাকা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি একটু চিন্তা করেন, চিন্তা করে কাজগুলো করেন, তো আপনাদের নিজেদেরও কাজ করার প্রতি আগ্রহ বাড়বে, ভেবে দেখবেন যে অন্যরা যদি পারে আমি কেন পারবো না। এটা এমন কঠিন কিছু না, প্রথম প্রথম একটু কঠিন লাগবে আপনাদের কাছে, পরে ইজি হয়ে যাবে কাজ করতে করতে, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা আর্টিকেল সাইট, তারপরে আমি এখানে যেভাবে লিখেছি কোথায় গেল, আচ্ছা আমি আবারও নতুন করে দেখি, এই যে আর্টিকেল সাইট আমি যেগুলো লিখেছি এখানে, আমি আর্টিকেল সাইট লিখে এখানে পেস্ট করেছি, এর জন্য আর্টিকেল সাইট চলে এসেছে। এখানে আপনার প্রোফাইল ব্যাকলিং সাইট লিখবেন, তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, কমেন্টিং, ব্লগ কমেন্টিং, সোশ্যাল বুক মার্কিং লিখে সাইট লিস্ট দিলে আপনাদের অনেক সাইট চলে আসবে। এরকম ভাবে একভাবে বের করতে পারবেন। আরেকটা এর থেকেও আরেকটু ভালো যে পদ্ধতি আছে এক্সাক্ট পাওয়ার জন্য, সেটার জন্য আমি ক্লাস নোটসে রেখেছি। এটা ছাড়াও আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে আমি আরো একটা ইজি ওয়ে দিব, যেখানে আপনারা একদমই লাইভ লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা থেকে। আমাকে যদি সবাই 5টা 5টা করে, মোট হচ্ছে 4টা অপশনে কাজ করিয়েছে, আপনারা টোটাল 20টা অ্যাপ্রুভাল লিঙ্ক যদি খুঁজে দেখাতে পারেন তাহলে আমি ওই সাইটটা দিব আপনাদের। ওই সাইটে গেলেই আপনারা জাস্ট আপনাদের নিশ লিখে সার্ভিস মানে হচ্ছে সার্চ করবেন, আপনারা ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন, এবং ওখানে অনেক ডিএপিএ মানে ভালো হাই ডিএপিএ সাইট আপনারা পেয়ে যাবেন, আর ওখানে আপনাদের অ্যাপ্রুভ করবে প্রত্যেকটা সাইট। তো ওই সাইটটা আমি আপনাদেরকে দিয়ে দিব যদি আপনারা কাজটা ঠিকঠাক মতো করতে পারেন। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আরেকটু ভালো একটা ওয়ে আছে, এই দুইটা ওয়েতেই আপনারা লিঙ্ক খুঁজবেন, ঠিক আছে? আরেকটা ওয়ে হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে এখানে আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি আপনাদের ক্লাস নোটসে আমি দিয়ে দিব। যেমন হচ্ছে হেলথ, দেখেন আপনারা একটু দেখলে খেয়াল করে দেখবেন ব্যাপারটা, হেলথ, ফিটনেস, ফ্যাশন, বিউটি কেয়ার, নিউজ, রিয়েল এস্টেট, মেক মানি, বিভিন্ন আপনার যে নিশ, নিশ বলতে আমরা কি বুঝি, নিশ বলতে আমরা বুঝি হচ্ছে টপিক, যেমন হচ্ছে এই যে হেলথ, হেলথ একটা টপিক, ফিটনেস একটা টপিক, ফ্যাশন একটা টপিক, বিউটি একটা টপিক। আপনাকে কেউ বলতে পারে যে আমাকে হেলথ রিলেটেড আর্টিকেল পোস্ট করে দাও, আমাকে ফিটনেস রিলেটেড আর্টিকেল পোস্ট করে দাও, বিউটি রিলেটেড আর্টিকেল পোস্ট করে দাও। তো এটার জন্য কি করতে হবে, আপনাকে বিউটি রিলেটেড আর্টিকেল পোস্ট সাইট খুঁজতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে নিশ, এটা একটু খেয়াল রাখবেন, এটাই হচ্ছে নিশ।
আর তো এখানে হচ্ছে এটার সূত্রটা কি, আমি যদি স্ট্রাকচারটা বলি, তো সেটাতে কি আসছে, প্রথমে নিশ, এখানে ডাবল কমা দিবেন, নিশ লিখে, নিশ বলতে হেলথ লিখে দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট পোস্ট অ্যাপ্রুভাল সাইট লিস্টিং ইউএসএ কিংবা ইউএসএ দিবেন, কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম কাজগুলোই ইউএসএ তে করে থাকি আর সবাই চায়ও ইউএসএ সাইডে কাজ করানোর জন্য। ঠিক আছে, তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে সরাসরি একে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করছি। আমি কিন্তু এটাতেই এন্টার দিব না, আমি এখানে কি করব, এই যে নিশ যে লেখা, এখানে আমার নিশটা কি, আমাকে বায়ার কোন সাইডে কাজ করতে বলবে, আমাকে কোথায় চলে গেল, এই নিশটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে বায়ার আমাকে কোন সাইডে কাজ করতে বলবে, যদি আমি মনে করি যে আমাকে হেলথ রিলেটেড সাইডে আর্টিকেল পোস্টিং করতে বলছে কিংবা প্রোফাইল ব্যাকলিং করতে বলছে, তো আমি এখানে কি লিখবো, হেলথ, হেলথ, ঠিক আছে, হেলথ লিখে এই যে দুই পাশে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে এটাকে ইনভার্টেড কমা দুই সাইডে দিতে হবে, দিয়ে এটাকে ঘিরে ফেলতে হবে, তারপরে হচ্ছে এটাকে এর আওতায় নিয়ে আসতে হবে, ইনভার্টেড কমার আওতায়। তাহলে কিন্তু আপনাকে এক্সাক্ট, গুগল কিন্তু আপনাকে ইনভার্টেড কমা দেওয়ার মানে হচ্ছে এটা যে আপনাকে এক্সাক্ট এই এই হেলথ রিলেটেড সাইডেরই পোস্ট আপনাকে এনে দিবে, ঠিক আছে, সাইট গুলো আপনাকে এনে দিবে। তো ইনস্ট্যান্ট হেলথ, ইনস্ট্যান্ট পোস্ট অ্যাপ্রুভাল, কোন সাইডে আমরা দিব, কি ধরনের সাইট, প্রোফাইল ব্যাকলিং সাইট নাকি আর্টিকেল পোস্টিং সাইট নাকি হচ্ছে কমেন্ট ব্লগ কমেন্টিং সাইট নাকি সোশ্যাল বুক মার্কেটিং সাইট, সেটা লিখবে। আমি এখানে আর্টিকেল লিখছি, আর্টিকেল সাইট লিস্ট ইন ইউএসএ। এখন আপনি এটাকে একটু ভালো করে দেখেন যে আমি কি লিখেছি, লিস্ট দিয়েছি এখানে প্রথমেই, তারপরে ইনভার্ট কমা দিয়ে আমি এটাকে কভার করেছি, এরপর ইনস্ট্যান্ট পোস্ট অ্যাপ্রুভাল আর্টিকেল সাইট দুইটা জায়গা চেঞ্জ করবেন। বায়ার আপনাকে যদি বলে যে এই এইখানটা চেঞ্জ করবেন আর এই যে আর্টিকেল এইখানটা আপনারা চেঞ্জ করবেন, হ্যালো, যেটা আপনাদের প্রয়োজন হবে, যদি আর্টিকেল হেল্প সাইট হয় তাহলে এখানে নিশ লিখবেন, আমি দিয়ে দেন করব নি কোনো গ্র্যান্ড ড্রাইভার বা কোনো দামি। আচ্ছা, যে কথা বলছেন মাইকটা একটু মিউট করে রাখবেন, ফাইলে তো আজ 30 নম্বর দিয়ে আবি না, এমনি গ্র্যান্ড ড্রাইভারে ঢুকিস তো। রাসেল ভাইয়া এই মাইকের দিকে একটু খেয়াল রেখে কথা বলবেন, আপনার সব কথাগুলো কিন্তু রেকর্ডিং এ উঠছে, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা খেয়াল রাখবেন হচ্ছে কোথায়, যে হেলথ ইনস্ট্যান্ট পোস্ট অ্যাপ্রুভাল আর্টিকেল সাইট, তো এই আর্টিকেলের জায়গায় আপনি প্রোফাইল ব্যাকলিং দিতে পারেন, কমেন্টিং ব্যাকলিং দিতে পারেন, সোশ্যাল বুক মার্কিং দিতে পারেন, এটা আপনি প্রয়োজনীয় যেটার ইনফরমেশন আপনার প্রয়োজন সেটা দিবেন। এই দুই জায়গাতে পরিবর্তন করে এখন হচ্ছে এন্টার করে দিলাম আমি, এখন কিন্তু আমাকে আমার টপিক রিলেটেড যে সাইট আমি চাচ্ছি, এই যে হেলথ, এখানে কিন্তু তাও যে আপনি এক্সাক্ট সাইট পাচ্ছেন তা নয়, যে হেলথ রিলেটেড আর্টিকেল সাবমিশন সাইট, এই সাইট গুলাতে ঢুকবেন, ঢুকে আপনি আপনার সাইট কালেক্ট করবেন, লিস্ট গুলা কালেক্ট করে চেক করবেন, চেক করে দেন আপনি একটা লিস্ট বানাবেন। তো আজকের ক্লাসটা আসলে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার ওভার হয়ে গেছে, তো আমি আর এটা নিয়ে বেশি কিছু দেখাবো না, যতটুকু দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লাসটা লম্বা করছি না। এখন হচ্ছে আমি যে পর্যন্ত দেখিয়েছি আপনাদের আগামী ক্লাসের যে কাজ, আগামী ক্লাসের কাজটা আপনাদের থাকবে হচ্ছে আমি যে চারটা সাইট দেখিয়েছি, সোশ্যাল প্রথমে দেখিয়েছি কি, আমি আরো একবার দেখাচ্ছি এখান থেকে। আচ্ছা, প্রথমে আমি কি দেখেছি, প্রোফাইল ব্যাকলিং, আর্টিকেল পোস্টিং, কমেন্টিং ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং, এই চারটা টপিকের উপরে আপনারা আমাকে নেক্সট ক্লাসে আপনাদের যে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, নেক্সট ক্লাসে আপনারা এই চারটা টপিকের উপরে আমাকে কমপক্ষে 15 থেকে 20টা অ্যাপ্রুভাল লিংক কালেক্ট করে দেখাবেন। যদি আপনাদের কালেক্ট করতে প্রবলেম হয় কিংবা আপনাদের কালেক্ট করার ক্ষেত্রে যে কোনো প্রবলেম হয়, আপনারা হেল্প জুমে সঙ্গে সঙ্গে চলে যাবেন, আপনাদের সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত কিংবা 2টা পর্যন্ত 3টা পর্যন্ত আপনারা কাউকে না কাউকে হেল্প জুমে পাবেনই পাবেন। অবশ্যই হেল্প জুমে যে আপনারা এই লিঙ্ক গুলা কালেক্ট করবেন, কালেক্ট না করলে কিন্তু আমি কিন্তু আপনাদের ওই সাইটটা দিব না যে সাইডে আপনি এত খোঁজাখুঁজি প্রয়োজন, আপনি যা সার্চ করবেন আপনাকে হাজার হাজার লিঙ্ক দিবে, আর সেই লিঙ্ক থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন, আপনাকে এত খুঁজতে হবে না, কিন্তু প্রথমে তো আপনাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে আমি এত সহজে এই লিঙ্কটা দিব না, তাহলে আপনাদের আসলে মাথায় সহজেই চলে আসবে যে আমি ইজিলি কোন জিনিসটা পাবো, এটা না, আগে শিখতে হবে, তারপরে হচ্ছে কষ্ট করতে হবে, তারপরে কোনো কিছু পাওয়া যাবে। তো আগে আপনারা শেখার জন্য, প্র্যাকটিসের জন্য পাঁচটা পাঁচটা করে আমাকে একটা আর্টিকেল আপনারা সবাই মিলে লিখবেন,
যদি কোনো টপিক না পান, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে আপনারা সবাই আর্টিকেল লিখবেন। আর্টিকেল বলতে হচ্ছে, আমি তো বুঝিয়ে দিয়েছি আর্টিকেলটা কি, মানে কোন একটা কন্টেন্ট যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু লিখবেন, লিখে সেই আর্টিকেলটা আপনারা ডিজিটাল মার্কেটিং সাইটে যাবেন, সার্চ করবেন। সার্চ করে প্রত্যেকটা, এই যে চারটা টপিক দেখিয়েছি, চারটা টপিকে কমপক্ষে 15 থেকে 20টা, 15 থেকে 20টা আপনার অ্যাপ্রুভাল সাইডে অ্যাপ্রুভ করে ওই পোস্টগুলো লিংক কালেক্ট করে আমাকে দেখাবেন। যদি দেখান তাহলে আমি আপনাদেরকে লিংক আরো ইজি ভাবে কিভাবে পাওয়া যায় সেই সাইটটা দিয়ে দিব সহজেই। সেখান থেকে আপনারা অনেক ভালো ডিএপি এর সাইট পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে, মাইকটা আনমিউট করবেন। ম্যাম আজকে যেভাবে আর্টিকেল দেখাইছেন আপনি, ওভাবে কি মানে যে কোনো একটা টপিকের উপর আর্টিকেল লিখতে হবে 15-20টা ওয়েবসাইটে? আচ্ছা, সেটা হচ্ছে আপনার কোনো সাইটে না, আমি আপনার কোশ্চেনটা হচ্ছে যে আপনাকে আর্টিকেল লিখতে হবে কিনা, তাই তো? করা কাজটা করার জন্য আপনি প্রথমে একটা আর্টিকেল লিখবেন। কোন টপিকের উপরে আপনি লিখতে আগ্রহী সেই টপিকের উপরে প্রথমেই একটা আর্টিকেল লিখবেন। আর্টিকেল লিখে ওটা একটা ওয়ার্ড ফাইলে কিংবা নোটপ্যাডে রাখবেন, রেখে আমাদের যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড লিখবেন। ঠিক আছে, তাহলে আপনি ওয়েবসাইটের লিংক হিসেবে আমাদের ওয়েবসাইটের লিংকটা ব্যবহার করতে পারছেন। আমাদের ওয়েবসাইটের লিংকটা ব্যবহার করবেন, প্লাস হচ্ছে একটা আর্টিকেল লিখবেন। আর কিওয়ার্ডটা কি চুজ করবেন, কিওয়ার্ডটা চুজ করবে হচ্ছে, আমি আপনাদেরকে আগের দিন যেভাবে দেখিয়েছি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনি যে টপিক লিখছেন ওই টপিকের উপরে নিজেই একটা কিওয়ার্ড তৈরি করে নেবেন। আর আপনি যদি বলেন যে ম্যাম আপনি দিয়ে দেন, তাহলে আমি আপনাদেরকে কিওয়ার্ড দিব এবং ডেসক্রিপশনটা আপনারা তৈরি করবেন, লিখবেন নিজের একটা আর্টিকেল লিখবেন, আর হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংকটা ব্যবহার করবেন। করে আপনারা এগুলা আজকে রাতের মধ্যে হোক কালকে সকালের মধ্যে আপনারা কালেক্ট করে ফেলেন, এই জিনিসগুলো আপনারা করে ফেলেন। করার পরে কালকে থেকে কাজ করবেন হচ্ছে, আমি যখনই এই ইটা ভিডিওটা আপলোড করে দিব তখন থেকে আপনারা এই যে লিংকগুলো কালেক্ট করা শুরু করে দিবেন। কিন্তু আমি ভিডিও আপলোড করার আগেই আপনারা লিংক কালেক্ট করতে পারেন। কিভাবে করবেন আমি প্রত্যেকটা ব্যাপার হচ্ছে আপনাদের, এই যে আমি এখানে যা যা দেখলাম, এই যে প্রোফাইল ব্যাকলিং এর এই যে সাইট গুলো, এইগুলো সহই আমি এই যে নিশ কিভাবে খুঁজে পাবেন, সাইট কিভাবে খুঁজে পাবেন, এগুলো ক্লাস নোটস এ দিয়ে রাখবো। ঠিক আছে, দেওয়ার পর আপনারা ওইখান থেকে দেখে আপনারা লিস্ট গুলো কালেক্ট করবেন। কালেক্ট করে কিভাবে পোস্ট করবেন সেটা আমি ভিডিও আপলোড করার পরেই আপনারা দেখবেন এবং ওইটাতে পোস্ট করবেন একটা একটা করে। পোস্ট করার পরে দেখবেন যে অ্যাপ্রুভ হয় কিনা, আমি পরবর্তী ক্লাসে চেক করবো যে সবাই কাজটা করেছেন কিনা। তারপরে অ্যাপ্রুভ হতে তো সময় লাগবে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে। তো যেহেতু আগামী নেক্সট বৃহস্পতিবার আমাদের ক্লাস আছে, তো এর মধ্যে আমি চাই যে সবাই কমপক্ষে প্রত্যেকটা মানে 5টা 5টা সাইডে করে, কিংবা আপনাদের যতটুকু করতে সুবিধা আমি চাই যে প্রত্যেকে কাজটা করেন, প্র্যাকটিক্যালি করেন। করার পরে আমাকে দেখাবেন, অ্যাপ্রুভ হোক না হোক সেটা পরের কথা, যদি অ্যাপ্রুভ নাও হয় কোনো ব্যাপার না, আমাকে দেখাবেন যে আমি কাজটা করেছি। ঠিক আছে, তারপরে আমি দেখার পরে যদি মনে করি যে না সবাই ঠিকঠাক কাজ করেছেন, তাহলে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো ওখান থেকে যে কোনো টপিকের উপরে, যে কোনো নিচের উপরে আপনারা লিঙ্ক কালেক্ট করে নিতে পারেন, সহজেই নিতে পারবেন এবং ওখানে অনেক হাই ডিএপি সাইট পেয়ে যাবেন। আমি কি বোঝাতে পারলাম? জি ম্যাম। আচ্ছা ম্যাম, ডেসক্রিপশন মানে হচ্ছে আমি যদি কোনো প্রতিষ্ঠানকে নিয়ে মানে একটা বায়ার কোনো একটা প্রতিষ্ঠান নিয়ে মানে আমাকে কাজ করতে বলো, তাহলে মানে ওরা কিভাবে কাজ করে বা কি মানে ওইটা ডিটেইলস এ লিখতে হবে না? না না, ওইটা আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখুন। আচ্ছা, আপনার যদি লিখতে সমস্যা হয় যে আপনি বুঝতে পারবেন না কি লিখবেন কি না লিখবেন, আচ্ছা আপনি গুগলে যাবেন, সার্চ বারে যাবেন, যে লিখবেন ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখেন। এন্টার করেন, এন্টার করে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাইট আছে, আপনি দেখেন এই যে বিশেষ করে কোথায় যেতে পারেন, আপনি উইকিপিডিয়াতে যেতে পারেন। এই যে ডিজিটাল মার্কেটিং, এই এই যে উইকিপিডিয়া, তারপরে হচ্ছে আপনার ইনভেস্টোপিডিয়া, এই যে সাইট গুলো আছে এগুলা কিন্তু খুবই মানে পাওয়ারফুল সাইট। এগুলাতে যা হয় এগুলা রিয়েল টপিক যেটা, ঠিক আছে, আপনার মেইন যে
একটা টপিকের উপর আপনি যে আর্টিকেল লিখবেন সেটা যে কতটুকু সত্যতা আছে, সেটা কতটুকু আসলে বাস্তব সত্যি কিনা, এটার জন্য এই যে উইকিপিডিয়াটা সব থেকে নির্ভরযোগ্য একটা সাইট যেখানে আপনি রাইট ইনফরমেশন পাচ্ছেন, কোনো ভুল ইনফরমেশন নাই, একদম রাইট ইনফরমেশন পাবেন। তো আপনি ডিজিটাল মার্কেটিং এখানে যান, আপনার যদি মনে করেন যে আমার লিখতে সমস্যা হচ্ছে, আমি আরেকটা ইজি ওয়ে দেখাই, যেহেতু সময় আপনাদের কম, এখানে যান, এখান থেকে আপনি কপি করেন কিছু, কপি করে জাস্ট দেখাচ্ছে, আপনি যে এইভাবেই করবেন মানে এইটাই নিবেন তা না, যে কোনো টপিকের উপরে আপনি নিবেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে, সোশ্যাল মিডিয়া হতে পারে, কিংবা হচ্ছে আপনার আরো অন্য সাইট, অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, এটা ওটা, ডিজিটাল মার্কেটিং এর আওতায় যা যা আছে আপনি সেই রিলেটেড কিছু নিতেই পারেন। নিয়ে আপনি এটাকে হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে আসবেন, এই যে মাঝে মাঝে যে কথাগুলো, এই যে এক দুই লেখা, এগুলাকে কাটবেন, এগুলোকে কাটবেন, এটাকে এভাবে আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন। এই যে থ্রি লেখা আছে, কারণ এই যেগুলো আসলে যায় না, ঠিক আছে, এগুলোকে সব আপনি ঠিক করবেন, এটাকে আগে ঠিক করবেন, ঠিক করে এটাকে কি করবেন, রিরাইট করবেন, এখান থেকে কপি করে নিয়ে এই যে এগুলাকে যখন আপনার দেখবেন যে ঠিকঠাক মতো আছে, এগুলো সব মানে যেগুলো এক্সট্রা এগুলো কেটে দিয়ে ঠিক আছে নিয়ে যাবেন রিরাইটে। আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছি কিভাবে রিরাইট করতে হয় এবং রিরাইটের সাইডটাও দিয়ে দিয়েছি। তো আর্টিকেল রিরাইট আর কিংবা স্পিনারে যাবেন, এটাকে রিরাইট করবেন, প্লাগারিজম কিভাবে চেক করতে হয় দেখিয়েছি, প্লাগারিজম চেক করবেন, চেক করে এই আর্টিকেলটা একটা এরকম ওয়ার্কশিটে রাখতে পারেন, চাইলে এরকম ওয়ার্কশিটে রাখতে পারেন, না চাইলে যে নোটপ্যাড, এরকম একটা নোটপ্যাড খুলে নিতে পারেন, নোটপ্যাডে রাখতে পারেন, এটা আপনাদের যার যেভাবে সুবিধা, যেখানে রেখে আপনারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখান থেকে কপি করে মনে করলাম আমি এটাই নিচ্ছি, এই যে আমি আর্টিকেল মনে করলাম যে এটাকে রিরাইট করে নিয়েছি, রিরাইট করেছে এবং প্লাগারিজমও চেক করে নিয়েছি, ঠিক আছে, এটাকে এই জন্য আমি কপি করলাম, আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট মনে করছি। নিয়ে আমি ওয়ার্ড ফাইলে যাচ্ছি, মনে করলাম এটা আমার একটা নতুন ওয়ার্ড ফাইল, এখানে কোনো কিছু নাই, আমি এটাকে রাখলাম ডেসক্রিপশন। ডেসক্রিপশন রাখার আগে আমি এখানে কি করব, এখানে ওয়েবসাইট কিওয়ার্ড নিব, একটা কিওয়ার্ড, এখানে আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করব, আমি যে টপিকের উপরে লিখছি আপনারা যে যে টপিকের উপরে লিখবেন সেরকম একটা কিওয়ার্ড ইউজ করবেন। আমি এটা ডিজিটাল মার্কেটিং এর উপরে লিখেছি, কিওয়ার্ডটা ইউজ করবেন ডিজিটাল মার্কেটিং, কিবা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটা মনে করেন আপনাদের কিওয়ার্ড। আর ওয়েবসাইটটা আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা এখানে একটু যে কোনো জিনিস সাজিয়ে নেবেন, কাজ করতেও সুবিধা, আপনাদের দেখতেও ভালো লাগবে। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিবেন, দিয়ে এই শিটটা আপনার তৈরি হয়ে গেল। এখন আপনি আপনার যে ইউজার নেমটা সব জায়গায় ব্যবহার করতে চান, ওই ইউজার নেমটা আপনি চাইলে এখানে একটা ইউজার নেম ইউজার নেম এখানে পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন, আচ্ছা এখানে পাসওয়ার্ডটা লিখে রাখবেন, এখানে ইউজার নেমটা, এখানে ওয়েবসাইটের লিংক, আর এটা তো কিওয়ার্ড লিখে রাখলাম। এখন আপনি যেখানেই কাজ করবেন সরাসরি এখান থেকে কপি করে নিবেন, আর পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিয়ে আপনি পেস্ট করে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন, এবং প্রত্যেকটা সাইডে কাজ করবেন। আর প্রত্যেকটা সাইডে যে আপনার এত বড় একটা ডেসক্রিপশন নিবে, এটা তো আর্টিকেলের জন্য, তাই না? এখন আপনাকে কি করতে হবে, প্রোফাইল ব্যাকলিং এর জন্য, প্রোফাইল ব্যাকলিং এর জন্য আপনি এখান থেকে অর্থবোধক প্রথম থেকে এই, কিন্তু এই যে একটা কথা মনে রাখবেন, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু এই আর্টিকেলের মধ্যে আপনার 3 থেকে 4 বার থাকা লাগবে। দেখেন আমি দেখাচ্ছি, এইটা এক জায়গায় আছে, ডিজিটাল মার্কেটিং এই কথাটা আছে, মার্কেটিং আছে, এমন না যে হুবহু এইটুকু ধরেই এখানে থাকতে হবে তা কিন্তু না, কিন্তু এই যে কথাটা ডিজিটাল মার্কেটিং কথাটা আপনার অবশ্যই এই প্যারার মধ্যে অর্থ সহকারে 3 থেকে 4 জায়গায় থাকা লাগবে। দেখেন এই এক জায়গায় আছে, এই যে এক জায়গায় মার্কেটিং আছে, তারপর আপনি যদি খুঁজেন এই যে ডিজিটাল আছে আবারও, তারপরে যদি দেখেন এখানে খুঁজে এই যে এই যে ডিজিটাল আছে, এই যে মার্কেটিং আছে, ঠিক আছে, প্রত্যেকটা কথা আপনার কোথাও না কোথাও আছে। তো এরকম ভাবে আপনারা অর্থ সহকারে লিখে তারপরে হচ্ছে এটা ব্যবহার করবেন। তো আপনি প্রোফাইল ব্যাকলিং এর জন্য কি করবেন, আপনি চাইলে যে প্রথম এতটুকু, প্রথম একটা পয়েন্ট এটুকু আপনি আলাদা প্রোফাইল ব্যাকলিং এর জন্য ইউজ করতে পারলেন, কিংবা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর ডেসক্রিপশনের জায়গায় এটা দিতে পারলেন,
দিতে পারলেন, তো চেষ্টা করবেন এরকম ভাবে কাজটা একটু গুছিয়ে করার জন্য, তাহলে কাজটা আপনাদের করতে সহজ হবে। এরকম থাকবে, আপনি চাইলে এটাকে এখান থেকে অন করে কাজ করছেন, আবার এখানে অফ করে রাখতে পারছেন উপরে। তো এইভাবে আপনারা ডেসক্রিপশন তৈরি করবেন, আর আমি তো বুঝিয়ে দিলাম কিভাবে কাজটা করতে হবে, তো সেম ভাবে আপনারা নেক্সট ক্লাসের আগে কাজটা কমপ্লিট করে রাখবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করেনি তারা ভিডিওটা দেখে অবশ্যই এই কাজটা করে ফেলবেন, আর আমি আপনাদের গ্রুপে একটা মেসেজ দিয়ে দিব। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করছি, আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা 5 মিনিটের জন্য কোশ্চেন করতে পারেন। অলরেডি 10:11:40, হ্যাঁ প্রায় 40 বেজে আসছে, অনেক রাত, তো আমি রেকর্ডিংটা স্টপ করছি। ম্যাম, ফাইবার অ্যাকাউন্টের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি আপনার কোশ্চেনটা শুনবো, 1 মিনিট, আমি একটু এটাকে স্টপ করি স্ক্রিনটা, আর হচ্ছে রেকর্ডিংটা স্টপ।